মোহতরম হাজরিন, আমাদের দেশে একটা ভয়াবহ ক্রাইসিস চলছে। সেই ক্রাইসিসটা হলো ফ্যামিলি ক্রাইসিস। দিন দিন ঠুনকো হয়ে যাচ্ছে, বিশেষ করে দাম্পত্য জীবন। এটা যতটা সুখের ছিল আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই দাম্পত্য সম্পর্কগুলো আর আগের মতো ভালো যাচ্ছে না। বিশেষ করে তরুণদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার প্রতিনিয়ত ভয়াবহ আকারে বেড়ে চলছে। কোথাও যদি 14টি বিয়ে হয় প্রতিদিনে, তো 10টি নাকি বিয়ে ভাঙে। এবং ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোর বিভিন্ন জরিপ বলছে যে বিবাহ ভঙ্গের হার এটা রীতিমতো কপালে ভাঁজ পড়ার মতো। এখন বিয়ে শাদী অনেক ডাকডোল পিটিয়ে হয়, বিয়ে শাদী অনেক ঘটা করে হয়, অনেক আয়োজন করে হয়, অনেক বড় বড় অনুষ্ঠান করে হয়, অনেক গেট হয়, অনেক লাইটিং হয়, অনেক পয়সা কড়ি খরচ করা হয়, অনেক গাড়ি ঘোড়া নিয়ে হয়। দুঃখের বিষয় হলো এত কিছু করেও যে বিয়ে করা হয়, সে বিয়েটা মূলত দুজন মানুষের যৌথ জীবনের যে শুরু যাত্রা সেটা যেন ভালো হয় সে আসল কাজটা কিন্তু হয় না, বরং সেখানে একটা বড় ঘাটতি থেকে যাচ্ছে। সমস্যাটা কোথায়, কেন আমাদের পরিবারগুলোর এই দুরবস্থা, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে, এটা নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত স্টাডি চালাতে হবে যে আমরা কি করলে আমাদের এই সমস্যা দূর করতে পারবো, এই অসুবিধাগুলো দূর করতে পারবো, এবং এই ক্রাইসিসের সমাধানের পথ কি। বিশেষ করে একজন মুসলমান হিসাবে আমাদেরকে কোরআনের দিকে তাকাতে হবে, সুন্নতে রাসূলের দিকে তাকাতে হবে যে কোরআনের কোন আয়াতের ইমপ্লিমেন্টের অভাব হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহটা সমাজ থেকে বিলুপ্ত হওয়ার কারণে আজ আমাদের দাম্পত্য জীবনে এই ভয়াবহ অবস্থা বিরাজমান। যে আমাদের মধ্যে সুখ শান্তি দাম্পত্য জীবনে যতটা কাঙ্ক্ষিত ছিল, যতটা আমরা এক্সপেক্ট করতাম, ততটা হচ্ছে না কেন। এই পরিমাণ কলহ, এই পরিমাণ বিবাদ, এটা এই দেশের আদালতে ব্যক্তিগত মামলা মোকদ্দমা যেগুলো যায় সেগুলোর দিকে তাকালে যেরকম বোঝা যায়, ঠিক একইভাবে আলেম ওলামাদের কাছে যে সমস্ত মাসআলা আসে এবং কাউন্সিলিং এর জন্য যে সমস্ত মানুষরা আসা যাওয়া করেন তাদের সে বিষয়গুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি। এবং যারা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি আছেন, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, তাদের কাছে যে পরিমাণ বিবাহ ভঙ্গের বা দাম্পত্য কলহের বিচার সালিশ নালিশ যায় সেগুলোর দিকে তাকালে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব একটা ভালো হচ্ছে। আমাদের দাম্পত্য জীবনে যে সুখ শান্তি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না, কারণ কি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দাম্পত্য জীবন দিয়েছেন সুখের জন্য, শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তিনি যখন মনমরা হয়ে থাকতেন তার সঙ্গী হিসাবে হাওয়াকে সৃষ্টি করেছেন। এই যে হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাওয়াকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের সঙ্গী হিসাবে স্ত্রীগণকে কেন সৃষ্টি করেছেন, সে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে করে মানুষ স্বামী তার স্ত্রীর কাছে গেলে প্রশান্ত হয়, স্ত্রীর ঘরের সমস্ত কষ্টগুলো স্বামী বাহির থেকে আসলে সেটা লাঘব করতে পারে। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই ইন্তেজাম, এই সিস্টেম রেখেছেন, এই পদ্ধতি রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের পরিবারগুলোর দিকে তাকালে দেখা যায় যে আমরা এর উল্টো মেরুতে হাঁটছি। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় জিব্রিলকে দেখলেন তার আসল অবয়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুকের সাথে চেপে ধরে পড়ার জন্য নির্দেশ করেছেন ইকরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা ভড়কে গেলেন। এই যে তিনি ভয় পেয়ে গেলেন, ভড়কে গেলেন, তার গায়ে জ্বর চলে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাসায় চলে আসলেন। এসে উম্মুল মুমিনীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে
বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল চাদর দ্বারা আবৃত করো তিনি ভয় পেয়ে গেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভূমিকা তখন কি ছিল কোরআনে উল্লেখ হয়েছে আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সান্ত্বনা দিলেন হাদিসে রাসূলের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা আপনার টেনশনের কোনো কারণ নাই আপনি কোনো পরেশান হবেন না আপনি যে সমস্যার কথা বলছেন যে আপনি ভড়কে গেছেন হেরা গুহায় জিবরিলকে দেখে আপনার ভয়ের কোনো কারণ নাই কারণ ইন্নাকা তাহমিলুল কাল আপনি কাজ করেন ওই ভালো কাজ করেন মানুষের বিপদাপদে দূরে আপনি সহায়তা করেন আপনি মানুষের বোঝাটা বহন করে দেন আপনি পরোপকার করেন এরকম মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জত করেন না করবেন না আল্লাহ তাআলা আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এমন সান্ত্বনা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক হয়ে গেলেন তার ভয় দূর হয়ে গেল তাহলে স্বামী স্ত্রী একে অন্যের সঙ্গী হবেন সঙ্গ দিবেন বিপদে সুখে সবকিছুকে ভাগাভাগি করবেন এইজন্যই আল্লাহ তাআলা দাম্পত্য জীবন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে পরেশান হলে বাসায় আসতেন সে পরেশানি দূরের জন্য স্ত্রীর কাছে আসলে পরেশানি দূর হতো আর আমাদের অবস্থা হলো আজকাল বাসায় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে মারামারি কাটাকাটি গন্ডগোল ফাসাদ করে এরপরে বাড়ি থেকে বউ বের হয়ে বাবার বাড়ি চলে যায় আর স্বামী বের হয়ে কোনো বন্ধু বান্ধবের কাছে বা অন্য কোথাও চলে যায় এই হলো আমাদের দাম্পত্য জীবনের অবস্থা মোহতারাম হাজরিন এই দুরবস্থার প্রথম এবং প্রধান কারণ হলো যে আমরা বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে যদি প্রাধান্য না দেই তাহলে কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে না দাম্পত্য জীবনে যদি আমরা সুখী হতে চাই তাহলে সব কিছুর আগে আমাকে ধার্মিকতা দিনদারিতা এটাকে প্রাধান্য দিতে হবে তাহলে এটা হবে দাম্পত্য জীবনের সুখে জীবন যাপন করবার জন্য প্রথম পদক্ষেপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি তিনি বলেছেন তুমকা হল মার আতুলি আর বাইন নারীদেরকে বিয়ে করা হয় চারটি জিনিস দেখে কেউ তাদের টাকা পয়সা দেখে বিয়ে করে কেউ তাদের বংশমর্যাদা প্রতিপত্তি প্রভাব সামাজিক অবস্থান এগুলো দেখে বিয়ে করে কেউ তাদের সৌন্দর্য রূপ লাবণ্য সেগুলো দেখে বিয়ে করে আবার কেউ দিনদারিতা দেখে বিয়ে করে ফজফার বিজাতির দিন অতএব তোমরা দিনদারিতা দেখে বিয়ে করবে এটা যদি করো তাহলে তোমরা সফল হবে সার্থক হবে সুখী হবে অতএব দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি হলো যে আপনার সঙ্গী তিনি দিনদার কিনা এটা আগে থেকে নির্বাচন করবেন যে দিনদার সঙ্গী হতে হবে অন্য সব ক্ষেত্রে স্যাক্রিফাইস হবে কিন্তু দিনদারিতে কোনো স্যাক্রিফাইস হবে না আপনার সঙ্গী যদি দেখতে ততটা সুন্দর নাও হয় আপনার সঙ্গী তিনি যদি অনেক বেশি সামাজিক অবস্থা সম্পন্ন নাও হন তার অন্য অনেক দিক থেকে যদি দুর্বলতা থাকেও কিন্তু তার মধ্যে যদি দিনদারিতা থাকে আল্লাহ ভীরুতা থাকে ঈমান থাকে তাকওয়া থাকে তাওহীদ থাকে সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরার মানসিকতা থাকে তাহলে এই দাম্পত্য জীবনে সুখ হবে শান্তি আসবে ইনশাআল্লাহ দিনদারিতা কাকে বলো দিনদারিতা মানে কিন্তু শুধুমাত্র নামাজ কালাম পড়লেন মহিলারা বোরকা গায়ে দিলেন পর্দা করলেন পুরুষরা মুখে দাড়ি রেখে দিলেন এটাই কিন্তু একমাত্র দিনদারিতা নয় এটা দিনদারিতার একটা অংশ দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দিনদারিতার যে বিষয়গুলো দেখতে হবে তার প্রথম হলো যে আপনি যাকে বিবাহ করবেন পুরুষ হোক কিংবা নারী হোক পাত্র হোক কিংবা পাত্রী হোক সে ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন কি করেননি এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আল্লাহর কাছে সমর্পণ মানে কি ইন্না সলাতি ওয়া নুসুকি ওমাহিয়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সব কিছু আল্লাহর জন্য সঁপে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলবেন এগুলোকে সেভাবে ব্যবহার করব আল্লাহ বলেছেন কোনো কাজ করতে তো আমি করব আল্লাহ বলেছেন করো না তো আমি করব না আল্লাহ তাআলা কোনোটাকে হালাল করেছেন তো আমি সেটাকে হারাম করব না আর আল্লাহ কোনোটাকে হারাম করেছেন সেটাকে আমি হালাল করব না এই রকম প্রতিজ্ঞা নিয়ে যদি কোন মানুষ তার জীবন পরিচালিত করে
তাহলে তিনি দিনদারিতার প্রথম এবং মূল শর্ত পূরণ করেছেন যে লোকটা আল্লাহর কাছে সারেন্ডার করেছে আমরা অনেকে আসি নামাজ কালাম পড়ি কিন্তু কোরআনের কাছে আমরা সমর্পণ করি না নিজেকে হাদিসের কাছে সমর্পণ করি না ঈমানদার সে যে কোরআন এবং সুন্নাহর কাছে নিজেকে সমর্পণ করে কোরআন এবং সুন্নাহর সামনে সে মাথা নত করে দেয় অর্থাৎ আনুগত্য করে কোরআন এবং সুন্নাহ আল্লাহ বলেছেন আল্লাহর রাসূল বলেছেন বাস আমার যুক্তি আমার বুদ্ধি আমার মেজাজ আমার রুচি আমার সব কিছুর বিরুদ্ধে দাঁড়াক কিন্তু তারপরও কোরআন হাদিসের সামনে আমি মাথা নত করে দিব বাস কোরআন হাদিসের কথা শুনলে সাথে সাথে সে মাথা নত করে মেনে নেয় এটা হলো দিনদারিতার মূল বিষয় প্রধান বিষয় নামাজ কালাম পড়ে হালাল হারাম মেইনটেইন করে না মাহরাম মেইনটেইন করে না মাহরাম পুরুষদের জন্য কিছু মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ আর কিছু মহিলাদের সঙ্গে দেখা দেওয়া না জায়েজ হারাম এই মাহরাম মেইনটেইন যদি কেউ না করে তাহলে সে পরিপূর্ণ দিনদার হতে পারে ঠিক মহিলাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য একজন নারীর জন্য কিছু পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ তার বাপ তার ভাই তার চাচা তার দাদা তার নানা তার মামা তার সন্তান এদের সাথে দেখা দেওয়া জায়েজ কিন্তু তারা ছাড়া তিনি যদি যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই চাচা তো ভাই খালা তো ভাই ফুফা তো ভাই মামা তো ভাই খালু তারপর ভগ্নিপতি এরকম আরো অনেক আত্মীয় স্বজন আছে যারা মাহরামের লিস্টের বাইরের মানুষ তাদের সাথে যদি কোনো নারী পরিপূর্ণ পর্দা না করেন ঠিক একই কথা পুরুষের জন্য প্রযোজ্য কোন পুরুষ তার চাচাতো বোন ফুফাতো বোন মামাতো বোন খালাতো বোন তাদের সাথে পর্দা করেন না ভাবির সাথে পর্দা করেন না তাহলে এই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার হতে পারে আমাদের দেশে অনেক নামাজি মানুষ পাবেন এই জায়গায় এসে দেখবেন তাদের দিনদারিতা নাই তো এই জায়গায় যদি দিনদারিতা না থাকে তাহলে পরিপূর্ণ দিনদারিতা হলো না মাহরাম মেইনটেইন করা হালাল হারাম মেইনটেইন করা এটা দিনদারিতার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি না থাকে তাহলে আপনাদেরকে দিনদার বলতে পারেন না পরিপূর্ণভাবে হালাল হারাম মেইনটেইন করা মানে আল্লাহ তাআলা কোনো উপার্জনকে হালাল করেছেন তো সেটা আমি গ্রহণ করব কোনটাকে হারাম করেছেন সেটা আমি বর্জন করব ওইটা বর্জন করতে গিয়ে আমাকে যত মূল্য দিতে হয় আমি দেব প্রয়োজনে আমার না খেয়ে থাকতে হতে পারে অল্প খেয়ে থাকতে হতে পারে সবর করা লাগতে পারে আমার ধার দেনা করা লাগতে পারে সামাজিক অবস্থান ছোট হতে পারে অনেক কিছু হতে পারে সকল প্রকার স্যাক্রিফাইস এবং ত্যাগ করতে রাজি আছি আমি হারাম এবং হালাল মেইনটেইন করার জন্য এই হালাল এবং হারাম মেইনটেইন করার মতো মানসিকতা যদি থাকে কোনো যুবক এবং কোনো যুবতীর মধ্যে তাহলে দিনদারিতার ক্ষেত্রে সে 100 ভিতরে 40 মার্ক অটোমেটিক পেয়ে গেল যে হালাল হারাম সে মেইনটেইন করে অনেক মানুষ দেখবেন নামাজ কালাম পড়ে হয়তো মুখে দাঁড়িয়েও আছে অনেক বোন আছেন যে হয়তো বোরকাও পরেন কিন্তু এই যে হালাল হারাম মেইনটেইন মাহরাম মেইনটেইন এটা করেন না তাহলে সেক্ষেত্রে দিনদারিতার ক্ষেত্রে 100 ভিতরে ধরেন 40 মার্কই তার নাই হয়ে গেল কারণ সে দিনদারিতার অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট লঙ্ঘন করে চলেছেন যেটা আমরা অনেকে খেয়াল করি না তো আপনি আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যাকে বাছাই করবেন অথবা যারা নিজেরা বিয়ে শাদী করেছেন ছোট ভাই ব্রাদার বোন অথবা ছেলে মেয়েকে বিয়ে দিবেন অথবা যে কোনো বিয়ের সাথে আপনার সংশ্লিষ্টতা অর্জন হবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে বিষয়গুলো যে এই দম্পতির মধ্যে সুখ শান্তি আসার আগে তাদের যার সাথে বিবাহ হবে সেই লোকটা দিনদার কিনা এটা ঠিক করতে হবে দেখুন টাকা পয়সার অভাব নাই আজ থেকে 50 বছর আগে 30 বছর আগে 40 বছর আগে আমার দেশে মানুষের কাছে এত টাকা পয়সা ছিল না কিন্তু পারিবারিক সম্পর্কগুলো কিন্তু এখনকার চাইতে ভালো ছিল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা এখনকার চাইতে অনেক ভালো ছিল এখন কিন্তু সেরকম বোঝাপড়া নেই এর অন্যতম কারণ হলো বৈষয়িক বিষয় মানুষকে সুখী করতে পারে না টাকা পয়সা হলেই যদি দাম্পত্য জীবনে সুখ শান্তি হতো তাহলে সেক্ষেত্রে ইউরোপিয়ানরা আমেরিকানরা পৃথিবীর অনেক উন্নত দেশ যাদের টাকা পয়সার অভাব নাই যাদের গাড়ি বাড়ির অভাব নাই যাদের নাগরিক সুবিধাগুলো আমাদের চেয়ে বহুগুণ ভালো তাদের লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য সব ব্যবস্থা আছে এত কিছু থাকার পরও তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি তো পরের কথা দাম্পত্য সম্পর্ক বলতেই তেমন উল্লেখযোগ্য কিছু নেই ভয়াবহ একটা অবস্থা স্বামীর ক্যাবলা একদিকে স্ত্রীর ক্যাবলা একদিকে স্বামী স্ত্রী তো হয় না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দিন কাটায় দেয় মনে চাইলে বুড়ো বয়সে বিয়ে করলো তো করলো না করলো তো নেই আর একজন করলো তো ছেড়ে আরেক জায়গায় করলো
এক একজনের চারটা পাঁচটা করে পার্টনার চেঞ্জ হয়ে গেল, আর যদি একসাথে থাকেও তো তথাকথিত অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তার প্রত্যেকে যার যার মতো স্বেচ্ছাচারী, প্রত্যেকে যার যার পথের পথিক। কোন বন্ধন আমাদের এই অঞ্চলে মানুষের মধ্যে, এই অঞ্চলে শুধু মুসলমানদের মধ্যে না, হিন্দুদের মধ্যেও, অন্য ধরনের মানুষের মধ্যেও পারিবারিক এবং দাম্পত্য সম্পর্কটা যতটা ভালো, এটা এই অঞ্চলে মানুষের একটা সৌন্দর্য, সেটা পৃথিবীর অনেক এলাকাতে খুঁজে পাবেন না। তো আমাদের এই এলাকাতে, এই পাক ভারত মহাদেশে, বাংলাদেশে দাম্পত্য জীবনে যে সম্পর্কগুলোর অবনতি, ঘাটতি এবং খারাপ যাচ্ছে, এর অন্যতম কারণ হলো বিবাহ দিনদারি দেখে করা হয় না। মেয়ে পক্ষ শুধু ছেলে পক্ষের সামাজিক অবস্থান, টাকা পয়সা এগুলাই খোঁজে, দিনদারিটা খোঁজে না। আর ছেলে পক্ষ মেয়ে পক্ষের সামাজিক অবস্থান, রূপলাবণ্য, এই সমস্ত নাম, যশ, খ্যাতি কিংবা পড়ালেখা, সার্টিফিকেট, এগুলাই শুধু দেখে। এগুলো দেখেন, দোষের নেই, কিন্তু সবচেয়ে বেশি দেখার কথা যেটা, সেটা দেখার কোন নাম গন্ধ। এখন বিয়ে শাদীতে খোঁজ খবর যদি দিনদারিতা সম্পর্কে নেওয়া হয়, এখন অবশ্য সেটাও নেওয়া হয় না। এক সময় আমরা দেখতাম, জিজ্ঞেস করা হতো মেয়ে কোরআন শরীফ পড়ছে কিনা, ছেলে কোরআন কারিমটা পড়তে পড়ছে কিনা, খতম দিছে কিনা, এই জিনিসগুলো দেখা হতো, এখন সেটাও দেখা হয় না। যার কারণে আমরা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অন্যান্য অনেক দিক থেকে আমরা উন্নত হচ্ছি, কিন্তু দাম্পত্য সম্পর্কের দিক থেকে আমরা অবনতির দিকে যাচ্ছি। এই জন্য ভাইরা, আমার প্রথম দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। তো দিনদারিতার ক্ষেত্রে কি বলেছি, প্রথম বিষয় হলো যে পাত্র বা পাত্রী আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিয়েছেন কিনা, যে আল্লাহর নির্দেশের উপর আর কিছু নেই, তার সামনে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই কথা আসলে সবকিছু সে সারেন্ডার করে দেয়, এটা হলো দিনদারিতার প্রথম এবং প্রধান মার্কা। এরপরে বলেছিলাম দিনদারিতার তার মার্কা হলো, আলামত হলো, নিদর্শন হলো যে সে পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে, এমনকি উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম মেনটেন করে এবং মাহরাম মেনটেন করে। মেয়েদের মধ্যে স্বামীর হালাল হারাম মেনটেন করার গুরুত্ব যদি তাদের মধ্যে থাকে, কোন পাত্রী যদি সেটা উপলব্ধি করেন, হালাল হারাম যদি তিনি মেনটেন করেন, তাহলে তার স্বামী হারাম উপার্জন করুক তিনি চাইবেন না, তিনি চাইবেন তার স্বামী সরকারি চাকরি করুক আর বেসরকারি চাকরি করুক, ব্যবসা করুক আর কৃষি কাজ করুক, যে কাজই করুক না কেন, সে চাইবে যে আমার স্বামী যেন হারাম কোনো কিছু না আনে। আমরা হালাল খেতে চাই, হালাল খেয়ে বাঁচতে চাই, হারাম আমরা চাই না, তাতে সামাজিক অবস্থান না থাকুক, গাড়ি বাড়ি না হোক, আমরা আর্থিকভাবে কষ্টে থাকি, দুর্বল থাকি, কিন্তু আমরা হারামে যাব না। এটা হলো একজন নারীর দিনদারিতার একটা শক্তিশালী দিক। কিন্তু আজকাল আমাদের সমাজে এগুলো আছে নাই, শুধু পয়সা চায়। বউ কি চায়? পয়সা চায়। যে পয়সা আনো, কোথেকে আনবো আমার দেখার দরকার নেই। পূর্বসূরি সালাফগণ তাদের স্বামীদেরকে বাসা থেকে বের হওয়ার সময় বলে দিতেন যে হালাল যদি উপার্জন করে আনতে পারেন তাহলে আনবেন, আর হালাল যদি উপার্জন করতে না পারেন খালি হাতে আসবেন, আমরা না খেয়ে থাকবো তবু আমরা হারাম খাবো না। আর এখন আমাদের দিনদারিতার অভাবের কারণে আমাদের মেয়েদের ডিমান্ড হলো স্বামী পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে, হালাল আর হারাম বুঝি না, দিন শেষে আমার টাকা লাগবে, আমার মার্কেটে যেতে হবে, আমার শাড়ি চুড়ি লাগবে, আমার গাড়ি বাড়ি লাগবে, আমার অন্যদের সাথে পাল্লা দিতে হবে, আমার অন্যদের সাথে কম্পিটিশন করতে হবে, এই মানসিকতাগুলো আমাদের দাম্পত্য জীবনের সুখকে তুলে নিয়ে গেছে। ঠিক একই কথা পুরুষের বেলায় প্রযোজ্য, যে তিনি হালাল হারাম মেনটেন করেন না। এরপরে দিনদারিতার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সবর, শকর এবং কানাআত, ধৈর্য, কৃতজ্ঞতা এবং তুষ্ট থাকা অল্পে, এই তিনটা গুণ থাকা। এই তিনটা গুণ যদি কোনো পাত্র বা পাত্রীর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এই পাত্র এবং পাত্রীর মূল্য স্বর্ণের চাইতে বেশি, স্বর্ণের চাইতে বেশি। ধৈর্য, শুক্রিয়া, কৃতজ্ঞতা এবং অল্পে তুষ্ট থাকা, এই তিনটা গুণ ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ হবে। দাম্পত্য জীবনে যত অশান্তি হয়, যত কলহ হয়, যত গন্ডগোল হয়, যত তালাক হয়, যত বিবাহ বিচ্ছেদ হয়, যত ঝগড়াঝাটি হয়, এগুলোর মূল হলো এই তিনটা জিনিসের কোনটার অনুপস্থিতি, অর্থাৎ ধৈর্য নাই, শুক্রিয়া নাই এবং তুষ্টির গুণ নাই। ধৈর্য না থাকার কারণে দেখা যায় চুন থেকে নুন খসছে, হট মেজাজি হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে, এমনকি দুজনের পদ দুদিকে হয়ে গেছে। সবরের অভাবে, শুকরের অভাবেও হয়, কারণ
নিজের সঙ্গীর কোন একটা ত্রুটি দেখলেই মনে করে না জীবনে তার সঙ্গে থেকে কোনো সুখ শান্তি পাই নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সঙ্গীর কোনো কিছু যদি তোমাকে রুষ্ট করে, তার কোনো কিছু দেখে যদি তোমার মনে কষ্ট হয় যে ইস এটা সে কেন করলো বা এটা কেন করলো না, তার একটা দুর্বলতা দেখলা, তো সাথে সাথে চিন্তা করবা তার অনেক ভালো দিকও আছে। মনে রাখবেন, পৃথিবীতে এমন একটা মানুষও নেই, এমন একজন মানুষও নাই যে মানুষটার কোনো ভালো গুণ নাই, সবই খারাপ গুণ। এমন কোনো মানুষ হতে একটা হলেও ভালো গুণ আছে, আপনি খোঁজার চেষ্টা করেন। তার যদি কোনো কিছু দেখে অসন্তুষ্ট হন, তাহলে বের করার চেষ্টা করেন তার কোন গুণটার কারণে আপনি সন্তুষ্ট হতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে আর কোনো অশান্তি তৈরি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণ, এতজন স্ত্রী ছিলেন, তাদের সাথে দাম্পত্য জীবনে তার কোনো বিষয় নিয়ে বুঝের গরমিল হয় নাই, কোনো প্রকার সব বেঠে বলে হয়ে গেছে, যা চাইছেন তাই হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম না, টুনটান হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিমান করে বাসা থেকে এসে মসজিদে পড়ে আসেন, সাহাবীরা দেখে বুঝতে পারছেন যে কিছু একটা হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে সূরা মুজাদালা নাজিল করেছেন, কোরআনে বহু আয়াত নাজিল করেছেন সে বিষয় নিয়ে। তো দাম্পত্য জীবনে টুনটান হবে, কিন্তু একজন কৃতজ্ঞ স্বামী, একজন কৃতজ্ঞ স্ত্রী সেগুলোকে বড় করে দেখবে না। মানুষ হিসেবে মনে কষ্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু সে একটা বিষয় কষ্ট পেলে চিন্তা করবে আমার স্ত্রীর অন্য আরেকটা গুণ ভালো আছে। তিনি রান্নাটা ভালো করতে পারেন না, তো তার চেহারাটা সুন্দর আছে, চেহারাটা সুন্দর নাই তো তার পড়ালেখার গুণটা ভালো আছে, পড়ালেখার গুণটা নাই তো তিনি কেয়ারিং, খুব যত্ন নেন, এটাও নাই তো তিনি সচ্চরিত্রবান, চরিত্রের সমস্যা নাই। বহু মহিলা চরিত্রের সমস্যা আছে, অনেক স্বামী সেটা সাফার করছেন, বলতে পারছেন না লজ্জায় আমার স্ত্রী অন্তত এই সমস্যাটা নেই, এরকম কোনো না কোনো ভালো দিক আছে না নাই। ঠিক একই কথা স্বামীর বেলায় প্রযোজ্য, যে নারী তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতে করতে শেষ, কিছু অমানুষ থাকে যে হ্যাঁ তাদের সাথে বসবাস উপযুক্ত না, এরকম রেয়ার কিছু থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে অভিযোগ করবেন যে আপনার স্বামী অলস, উপার্জন করে না, আপনার কষ্ট হয়, বাপের বাড়ি থেকে অনেক সময় হেল্প নিতে হয়, সে আপনার পরিশ্রমী না, বুঝলাম আপনার এই কথা সত্য, কিন্তু লোকটা হয়তো চরিত্রবান। কত বোন আছেন তাদের স্বামী দুহাত ভরে টাকা ভর্তি করে নিয়ে আসে, কিন্তু স্বামীগুলো সব পরকীয়ে আসক্ত, পরনারীতে আসক্ত, অমানুষ। এই মহিলার জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায়। তার স্বামীর ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঘর ভর্তি জিনিসের অভাব নাই, কিন্তু স্বামীর রোগ কি? পরকীয়া করে। স্বামীর রোগ কি? এই যে পরকীয়া করে, এই কারণে কি ওই মহিলা সুখে আছে? তাহলে যে বোন মনে করছেন যে আমার স্বামীটা অলস, উপার্জন করে না, বুঝলাম তার ত্রুটি আছে, কিন্তু আপনি দেখার চেষ্টা করেন তার গুণটা কি আছে। আপনি যদি সারা জীবন শুধুমাত্র ত্রুটি দেখেন, আপনি কখনো সুখী হতে পারবেন? সব সময় মানুষের ভালোটা যদি আপনি দেখেন, তাহলে আপনি নিজে সুখী হবেন, তার উপকার হবে না, উপকারটা আপনার হবে যে আপনি মানসিক শান্তি পাবেন। আমরা সব সময় গ্লাসের অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে, যদি জিজ্ঞাসা করা হয় গ্লাস সম্পর্কে মন্তব্য করে, গ্লাসের পানির পরিমাণ থাকা না থাকা পুরো বিষয়ের উপরে মন্তব্য করে, আমরা বেশিরভাগ মন্তব্য করবো গ্লাসটার অর্ধেক খালি, কিন্তু অর্ধেক পানি আছে যে ওইটা আমাদের নজরে বেশিরভাগ লোকের পড়ে, এটা হলো বাস্তবতা। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতে প্রয়োজন, এই দিনদারিতার একটা বড় অংশ হলো এটা, বহু লোক আছে নামাজ কালাম করে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, সকল সুন্দর দোয়া জিকির করে, সব ঠিক আছে, মাগের সমস্যা হলো কি? সবর নাই, শুকর নাই, সবর নাই, শুকর নাই। শুকর যদি আপনি আদায় করতে চান, তো বহু পয়েন্ট পাবেন শুকর আদায় করা। আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, আপনার স্বামীটার অন্য কোনো যোগ্যতা নাই, অন্য কোনো গুণ নাই, অন্য কোনো ভালো দিক নাই, এই বেচারা অন্তত পঙ্গু না, হাত পা সুস্থ একজন স্বাভাবিক মানুষ। কত মহিলা আছে তার স্বামী পঙ্গু হয়ে গেছে, তার স্বামী অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়ে ফেলছে, কিন্তু আগে থেকে কিংবা আগে থেকেই সমস্যা, শারীরিক বড় ধরনের সমস্যা আছে। তার যদি টাকা পয়সাও থাকে, তার স্বামীর যদি অন্য অনেক দিক থেকে ভালো হয়, এই একটা কারণে তার অশান্তি এবং কষ্ট হবে কি হবে না? তার মনে কষ্ট দুঃখ থাকবে না? তো তার যদি দুঃখ থাকে, তো আপনার স্বামীটা মাশাআল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সুস্থ, তো আপনি সেটা শুকর আদায় করেন যেটা সুস্থ মানুষ আপনার স্বামী। এভাবে যে আপনি যদি নেয়ামত খুঁজতে যান, বহু কিছু খুঁজে পাবেন, যে হয়তো আপনার শ্বশুর ননদের দিক থেকে, শাশুড়ির দিক থেকে খুব একটা টর্চারের শিকার হন না, অনেক মহিলা সেদিক থেকে টর্চারের শিকার হন,
অথবা আপনার শাশুড়ি ননদ খারাপ আপনার স্বামীটা ভালো কিংবা স্বামী শাশুড়ি ননদ সবগুলোর আচরণ খারাপ ওই যে আচরণ আপনার সাথে খারাপ কিন্তু পরে কি আসক্তি নেই কিংবা সে অলস না উপার্জন করে কিংবা সে আপনাকে প্রহার করে না আর যদি কোনো সান্ত্বনা খোঁজে না পান তো আসিয়ার দিকে তাকান আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া তার দিকে তাকান ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি ফেরাউনের ঘর করতে গিয়ে অমানবিক কষ্ট তাকে স্বীকার করতে হয়েছে যে জুলুম তাকে করা হয়েছে যে টর্চার ফিজিক্যালি শারীরিকভাবে তাকে করা হতো শুধুমাত্র ঈমানদার হওয়ার অপরাধে শেষ পর্যন্ত তাকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে দিয়ে তাকে শূলের মধ্যে ফেলে রেখে অত্যন্ত নির্মমভাবে শরীরে পেরেকের আঘাতে পেরেক পুঁতে মেরে তাকে রক্তাক্ত করে নির্মমভাবে তাকে হত্যা করা হলো তিনি শাহাদাত বরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সেই বিবরণ দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছে বলেছেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমার জন্য বানিয়ে দিও এ অমানুষ এ জালিম স্বামীটার জুলুম স্বীকার করে আমি যাচ্ছি দুনিয়া থেকে তুমি আমার জন্য ঘর বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঘর বানান নাই তার মৃত্যুর আগে তার সামনে উপস্থাপন করেছেন ফেরেশতাদের মাধ্যমে যে এটাই তোমার ঠিকানা হবে আমার যে বোনরা স্বামীর ব্যাপারে অভিযোগ করেন আমি বলছি না যে কোনো অভিযোগকে পাত্তা দেওয়া যাবে না অভিযোগ পাত্তা দেন মুরব্বীদেরকে নিয়ে বসেন দুই পক্ষের মান্যগণ্য মানুষদেরকে নিয়ে বসেন এবং নিজে তাদেরকে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বোঝানোর চেষ্টা করেন আল্লাহর কাছে দোয়া করেন সবর করেন কোনো কিছুতে যদি না হয় কোনো আশা যদি না থাকে বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করেন যদি বিচ্ছেদ হওয়ার ভিতরে কল্যাণ থাকে সেটা যাওয়া যাবে শেষ চিকিৎসা সেটা কিন্তু তার আগে অনেকগুলো বিষয় আছে আপনি আর কিছু খুঁজে না পান আপনি একটু তার মধ্যে থাকা কোনো ভালো গুণ আবিষ্কার করার চেষ্টা করেন অনেক পাবেন আপনি যদি আমার কাছে নিয়ে আসেন আমি অনেকগুলো গুণ বের করে দিতে পারবো আর কিছুই পাচ্ছেন না ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি তো কষ্ট আপনাকে দেয় না তার চাইতে বেশি নির্মমতা তো নাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছে কয়জন নারীর চারজন এর দুজন হলো খারাপ আর দুজন ছিলেন ভালো খারাপ নারীদের দৃষ্টান্ত দিয়েছেন যাদের তারা একজন ছিলেন লূত আলাইহিসসালামের স্ত্রী আর একজন ছিলেন নূহ আলাইহিসসালামের স্ত্রী আর দুজন ভালো নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে তাদের একজন হলেন এই ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন ছিলেন মারিয়াম যিনি ঈসা আলাইহিসসালামের মা সতী সাধবী ছিলেন অনেক কথা সমাজের মানুষ তাকে শুনিয়েছে তার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছে অনেক কষ্ট দিয়েছে সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তাআলা তার পবিত্রতা শুধু ঘোষণাই করেন নাই কোরআনের অংশ করে দিয়েছেন ইনজিলের অংশ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আগত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান খ্রিস্টান একাধিক ধর্মের মানুষেরা কিয়ামত পর্যন্ত তারা তার পুত্র পবিত্রতাকে স্বীকার করবে মেনে নিবে সেভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তো আমাদের কোন বোন যদি শান্তির কোন দিক খুঁজে না পান আসিয়ার দিকে তাকাবেন যে আসিয়া কত কষ্ট করেছে ভাইরা আমাদের এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম সমস্যা তৈরি হলে কিছু মানসিক শয়তান পাবেন এরা আপনাকে উস্কে দিবে বলবে যে আরে মাথা খারাপ এর সাথে ঘর করা যায় আছে না নাই আপনার যদি সংসারটা ভেঙে যায় এরপরে আপনার যে কষ্টের জীবন হতে পারে আপনার সামনে নাও হতে পারে যদি কোনো কষ্টের মুখোমুখি আপনি হন তখন এই উস্কানি দাতাদের একটাকেও আপনি আর খুঁজে পাবেন না এগুলো একটাকেও পাবেন না এরা মেয়েদেরকে উস্কে দিবে যে স্বামীর কথা মানবো না বদ্ধ করে থাকবো না দেখবো এবার জগৎটাকে এটা করবো সেটা করবো বলে টুলে ফুসলা ফুসলায় বাইর করে এরপরে তাদের পরবর্তী জীবনের যে স্ট্রাগল যে যুদ্ধ যে সংগ্রাম যে কষ্ট যে জুলুম যে নিষ্পেষণ যে সমস্যা যে বিপদ এগুলাতে আর এই উস্কানিদাতা একটাকেও পাওয়া যাবে কোরআন আমাদেরকে বিভিন্ন ভাবে দাম্পত্য সম্পর্কগুলোকে টিকাবার জন্য বলেছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক কোথায় কোথায় তালাক যে সবর নাই বেসবর এই জন্য সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে ভাইরা আমার আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার অসুবিধা হয় তাহলে সবর এবং শুকর এই দুইটা মাধ্যম দিয়ে এগিয়ে যেতে হবে কোনোভাবে এগুলোকে হাতছাড়া করা যাবে না ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির
এ বিষয়ে একটা বক্তব্য আছে সারা রহিমাল্লাহ বলতেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোন প্রকার বোঝাপড়ার গরমিল হয় তো এক শ্রেণী মানুষ পাবেন তারা স্বামীকে যেরকম মুস্কায় স্ত্রীকে যেরকম মুস্কায় তাদের মধ্যে মীমাংসা করে দাও দূরত্ব কমায় দাও এবং কিভাবে দূরত্ব কমানো যায় সে উদ্যোগ গ্রহণ করো আপনারা দেখবেন কোন মহিলা তার স্বামীর কষ্টের কথা যদি কোনো মানুষের কাছে বলে বিশেষ করে কোনো পুরুষের কাছে যদি বলে তো অনেক পুরুষ আছে এগুলো মানুষরূপী ইবলিস এগুলোর পরিচয় আমি বলি এগুলো বৈশিষ্ট্যটা আমি বলি এগুলো আছে মহিলাকে বলবে হয়তো পর্দা করে না বেপর্দা মহিলাকে বলবে ভাবি আপনার মতো সুন্দরী মহিলা এই লোকটার সাথে আসলে মানায় না আপনার বাপ মা যে কি বুঝে তার সাথে বিয়ে দিল আহারে আপনার জীবনটা শেষ হয়ে গেল এটা হলো সাক্ষাৎ ইবলিস যদি ইবলিস দেখতে চান ওই লোকের দিকে তাকাবেন ইবলিসের সুরত হয় সে ধরছে আর নলে ইবলিস তার উপরে ভর করছে দুটার একটা কারণ বিয়ের পর একজন নারীকে এই কথা বলা মানে হলো তার সংসারে আগুন ধরায় দেওয়া ঠিক একইভাবে পুরুষকেও এসে দেখেন অন্য কোনো মহিলা কিংবা তার কোনো পুরুষ বন্ধু দেখবেন এরকম উস্কানিমূলক কথা বলে বলবে যে ভাই আপনার মতো রাজপুত্র ছেলে আপনার জীবনে কত ভালো ভালো ছেলে পাওয়া যায় তো ইস আপনার জীবনটা বহুত কষ্টে যাচ্ছে ভাই খারাপ লাগে ভাই আপনার জন্য এরকম এরকম ভালো মানুষ সাইজে অনেক লোক আছে কি আসে না আপনি বুঝবেন যে এটা এক নম্বরের ইবলিস এটা আমাকে ফুসলাচ্ছে উস্কাচ্ছে আমার স্ত্রীর বিরুদ্ধে আমাকে আবার কিছু আছে দেখবেন ডাহা মিথ্যা কথা বলে কি মিথ্যা কথা জানেন আয়েশা বইয়ের তারিফ করবে এমন তারিফের তারিফ এগুলো আরেক অমানুষ আপনার বইয়ের তারিফ আরেক পুরুষের কাছে বলে বেড়াবেন হাদিসে পুরুষকে নিষেধ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হ্যাঁ একটা সহনীয় পর্যায়ে হতে পারে বিশেষ করে তার প্রাইভেসি ব্যক্তিগত বিষয়গুলোর কথা বলছে সেগুলোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে অনেকে আছে যে এই ক্ষেত্রে মিথ্যা কথা বলে ডাহা মিথ্যা কথা যা দেখেন বাসায় বউর সাথে সারাদিন চুলাচুলি চলে হাতাহাতি চলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে কিন্তু অফিসে আয়সা কলিগের সাথে সহকর্মীর সাথে গাল গল্প দেয় জানোস না দোস্ত আমার বউটার এক পাত্রবার আমার যা কেয়ার করে ডাহা মিথ্যা কথা এবার যে বেচারার কাছে বলে ওই বেচার একটু সোজা সরল বোকা শোকা তখন চিন্তা করে হায় হায় আমার কপালে তো এরকম হলো না আমার বউটা তো এরকম করে না আবার ওই মহিলার কাছে দেখবেন কিছু মহিলা আছে ইবলিস মার্কা মহিলা আয়েশা মহিলাকে ফুসলাবে বলবে কি জানেন আরে আমার স্বামীটা কোনোদিন খালি হাতে আসেন আমি নিষেধ করে তবু আমার খাওয়াইতে খাওয়াইতে শেষ আমার বাপের বাড়িতে যাইতে তিন হাত ভরে নিয়ে যায় হাত আছে দুইটা তিন হাত ভরে নিয়ে যায় কোনোভাবে তারা আমি বলেও নিষেধ করলেও সে থামে না শুনে না এইরকম আদর করে আমারে তখনই বেচারা চিন্তা করে হায় হায় রে আমি তো একটা অমানুষের ঘর করতেছি তাহলে ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি স্ত্রী উম্মুল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম কোরআনে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীগণ আমাদের কি মা তাদের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুনটান বোঝাপড়ার গরমিল হয় মান অভিমান হয় তাহলে আমাদের জীবনে এটা হতে পারে কি পারে না তার জীবনে যদি হয় একবার আমাদের জীবনে শতবার হবে এটাই স্বাভাবিক যদি কেউ বলে না আমার কিছুই হয় না কোনো সমস্যা হয় না একেবারে আমরা দুধের দোয়া তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয় এগুলো বেশিরভাগ মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী গাল গল্প বাস বাইরে এসে ভালো সাজে ভিতরে যায় দেখেন সারাদিন চুলাচুরি করে দেন ওটা বাইরে এসে ভদ্র সাজে অনেক বোকাশোকা স্বামী আছে অনেক বোকাশোকা স্ত্রী আছে এগুলো না বুঝেই ফাঁদে পা দিয়ে দেয় মনে করে হায় হায় রে এই আমি অমানুষের সাথে জীবনটা কাটাই দিলাম একটু উস্কাই দিল ভাবি আপনার মতো এত সুন্দর একটা মানুষ ওই যে শরীয়ত কেন পর্দা করতে বলছে কারণ এই অমানুষ বেপর্দা আপনার এই খারাপ পুরুষটা তার নজর পড়ছে দেখেই তো সে পামপট্টি মহিলাকে দিচ্ছে এই মহিলাকে পামপট্টি দিয়ে বলবে ভাবি আপনার মতো এরকম সুদর্শন একজন নারী আহারে এ অমানুষ আপনার কদর করতে পারলো না আপনার রূপ লাবণের মূল্য সে কোত্থেকে দিবে ভাবি মনে রাখবেন সাক্ষাৎ ইবলিস এই লোক সাক্ষাৎ ইবলিস এই ইবলিস দেখে আপনি সাথে সাথে বুঝবেন যে বদের হাড্ডি আমার পাম্প করতে দিচ্ছে এর উদ্দেশ্য খারাপ মতলব খারাপ আর মতলব খারাপ হোক আর ভালো হোক যাই হোক
সে আমার ভালো চায় না, ভালো চাইলে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক কিভাবে তৈরি হবে, সে পয়েন্ট বলতো না, বলে সে সম্পর্ক দূর করার পয়েন্ট বলছে। মানুষ সুখে থাকার জন্য কৃতজ্ঞ থাকতে হবে, অকৃতজ্ঞ থাকলে পৃথিবীতে সবকিছু পায়ও সে সুখী থাকতে পারে না, সব পাইছেন। এরপরে আপনার মনে হবে যে ওইটা তো পাই নাই, অভাব থাকতে পারে কি পারে না, বহু কিছু পাইছেন। আপনার স্ত্রী, তার ভিতর অনেক গুণ আছে, কোন গুণ নাই, আপনার চরিত্রটা তার মাধ্যমে হেফাজত হয়। একজন মুসলমানের কাছে এর চাইতে বড় আর কি চাওয়া হতে পারে, আর কি চাওয়া হতে পারে, তার রান্নাটা ভালো না, তার এটা ভালো না, তার ওইটা ভালো না, ডিমান্ডের আপনার শেষ নাই। বিয়ের যে মূল উদ্দেশ্য সেটা তো আপনার হচ্ছে যে আপনার আপনার চরিত্রের হেফাজত হচ্ছে তার মাধ্যমে। তার এই ঋণ আপনি কিভাবে শোধ করবেন, তার এই নিয়ামতটার মূল্যায়ন তো আপনার করা উচিত। ঠিক একইভাবে একজন নারী, তিনি একইভাবে দেখবেন যে আমার স্বামী, তিনি আর কিছু না হোক আমার উপর ছায়া হয়ে আসে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাগরিওয়ালা বলছেন যে ফুসলায় ফাসলা যারা সম্পর্কগুলো ভেঙে দেয়, এই ভদ্র মহিলা বাচ্চা কাচ্চাগুলো নিয়ে অথবা একা একা যে সাফার করে বাপের বাড়িতে যায় উঠে, সে তখন বুঝতে পারে যে হ্যারে স্বামীর বাড়িতে কষ্ট দুঃখ যাই সহ্য করতাম না করতাম, বাপের বাড়িতে আসার পরে মনে হয় যে বোঝা, বিয়ে হওয়ার পরে বাপের বাড়িতে উঠে চলে আসলাম, ভাইদের কাছে, ভাবির কাছে, আশপাশের লোকদের কাছে তার যে অবস্থা থাকে, তখন তিনি আফসোস করতে থাকেন আহারে ওইটাই তো ভালো ছিল। উস্কানিদাতাদের কাউকে তখন খুঁজে পাওয়া যায় না। এই জন্য ভাইয়ের আমার, দাম্পত্য জীবনে অশান্তির মূল এবং প্রধান কারণ হলো এইটা যে আমাদের মধ্যে সবরও নাই, শুকরও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার সঙ্গীর কোনো কিছু দেখে অসন্তুষ্ট, তোমার ভালো লাগে না, সাথে সাথে তুমি চিন্তা করো যে তার বহু গুণ আছে যেটা দেখে তুমি সন্তুষ্ট হতে পারো, যেগুলো অন্য অনেকের মধ্যে নাই কিন্তু তার মধ্যে আছে, তাহলে দেখবা তোমার সে কষ্ট কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আরেকটা জিনিস হলো ভাই, দাম্পত্য জীবন এটাতে তুষ্ট থাকা খুব জরুরি। আমি যা পাইছি তাতে আলহামদুলিল্লাহ বলবো, আমার স্ত্রীর মধ্যে সমস্যা আছে ওকে, আমার স্বামীর মধ্যে সমস্যা আছে ওকে, সত্য, কিন্তু সমস্যা আরো বেশি থাকতে পারতো কি পারতো না। অতএব আল্লাহ তাআলা যেটুকু দিয়েছেন সেটুকু বলা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি আমার কোন নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করো আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় কঠোর এবং শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন তৌফিক এবং নসিব করুন। আমিন। মুহতারাম হাজেরিন, যে দম্পতি পরস্পরের মধ্যে ভালোবাসা অনেক প্রগাঢ়, যাদের মধ্যে সম্পর্ক অনেক মজবুত সুদৃঢ়, তারা অন্যান্য সব বিষয়গুলো যদি ঠিক থাকে শরীয়তের, তাহলে তাদের তাকওয়ার দিক থেকেও তারা অগ্রসর আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম, আমাদের দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে, শুধু পাত্রপাত্রী নির্বাচন না, পাত্রপক্ষ পাত্রীপক্ষ উভয় পক্ষ যখন নির্বাচন করবেন, গোটা পরিবারকে দেখবেন, দিনদারিকা দেখে আপনি অগ্রাধিকার দিবেন, প্রাধান্য দিবেন, এবং দিনদারিতা নাই তাহলে অন্য বিষয় আপনি বিবেচনা করবেন, কিন্তু দিনদারিতার ক্ষেত্রে কোনো ছাড় হবে না। ভাইরা আমার, অনেকে বলে বিয়ের সময় দেখবেন যে ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে আল্লাহর ভয় আছে কিনা, হালাল হারাম বোঝে কিনা, বলল না এগুলো একটু অসুবিধা আছে, নামাজ পড়া নিয়মিত পড়ে না, আপনি বিয়ে করেন মেয়ে তারা নামাজি বানায় নিবে, আছে না নেই, মেয়ে দিনদার কিনা, পর্দা করে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, তো বলে যে আপনারা বানায় নিবেন। আপনি সাথে সাথে বলবেন যে আমি রেডিমেড চাই, আমি বানায় নিব, সেটা কি আমার মাপ মতো হবে না হবে না কে জানে বাবা, তার চাইতে রেডিমেড আমি খুঁজবো আগে, রেডিমেড না পেলে তখন দেখা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া, এই নিয়ামতটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ কুল্লুহা মাতা, দুনিয়াতে যত আল্লাহর সৃষ্টি আছে সবগুলাই মানুষ উপভোগ করতে পারে বিভিন্ন ভাবে। ওয়াখায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, একজন নারী, একজন জীবন সঙ্গী, একজন জীবন সঙ্গিনী, তিনি যদি দিনদার হন, আল্লাহ বিরু হন, নামাজি হন, চোখের পানি ফেলনেওয়ালা হন, আল্লাহর সাথে দোয়া সম্পর্ক করনেওয়ালা হন, এই মানুষটা যদি আপনার জীবনে পেয়ে যান, তো আপনার জীবনে সবচেয়ে বড় সুখের দেখা পেয়ে গেলেন। এর চেয়ে বড় সুখের কোন মাধ্যম উপকরণ আল্লাহর জমিন আরেকটা হতে পারে না, যদি একটা ভালো সঙ্গী জীবনে পেয়ে যান। আর যদি সঙ্গীটা খারাপ হয়, তো টাকা পয়সা অফিস আদালত পদ পদবি যাই পাইছেন, জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যাবে।
আল্লাহ আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন তৌফিক এবং নসিব করুন। দ্বিতীয়ত যে বিষয়টি লাগবে সুখী দাম্পত্যের জন্য সেটা হলো আপনার সঙ্গীর যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি নেতিবাচক মন্তব্য করলে দৃষ্টিভঙ্গ করলে তিনি কষ্ট পাবেন খবরদার সেগুলো বলা আপনার জন্য জায়েজও নাই উচিতও নাই বলবেনও না বরং তার সেই পয়েন্টগুলোতে আপনি খুব সিরিয়াস হবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দিবেন যেমন ছেলে হলে আপনি মেয়ে পক্ষের কি দেখবেন মেয়ে পক্ষের মেয়ের বাপ মেয়ের মা মেয়ের ভাই বোন অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির লোকজন তাদের প্রশংসা করবেন তাদের নিশ্চয়ই কিছু ভালো গুণ আছে আছে না নাই কিছু না কিছু তো আছে তো শুধুমাত্র ঘন ঘন ওই গুণগুলো বলবেন যে আমার শ্বশুর আব্বা যে তোমার আব্বা মাশাআল্লাহ এই জিনিসটা তোমার আব্বার খুব ভালো লাগে আমার কাছে তোমার ভাইটার ওই গুণটা আমার খুব ভালো লাগে আমাদের অনেক পুরুষ আছে ব্যাককল শুধু শ্বশুরবাড়ির বদনাম শোনা বউয়ের কাছে এগুলোর নাম হলো ব্যাককল পুরুষ আরে ঘর ঠিক তো দুনিয়া ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঠিক রাখতে চান ঘরওয়ালি যদি ঠিক রাখতে চান তাহলে সেক্ষেত্রে বেশি বেশি শ্বশুরবাড়ির তারিফ করবেন বউকে খুশি করার জন্য এর চেয়ে কার্যকর কোনো ওষুধ আছে কিনা আমার জানা নেই সবচেয়ে শর্টকাট ওয়েতে বউকে খুশি করবেন কিসের তারিফ করুন বেশি বেশি শ্বশুরবাড়ির তারিফ করবেন যে আমার শাশুড়ির রান্নাটা উফ মাশাআল্লাহ তুমি আমার কাছে বেশি বেশি থাকবা রান্না শিখবা আর আমার শ্বশুর মাশাআল্লাহ ওনার এই গুণটা আমার এত ভালো লাগে তোমার ভাইটা তোমার বোনটা তোমার ভগ্নিপতিটা মাশাআল্লাহ যত বেশি ওই বাড়ির মানুষের তারিফ করবেন প্রশংসা করবেন আবার দেখেন মা বোনের সামনে করে মাইদুর খাইয়েন না এটা জায়গা বুঝা সুবিধা মতো বেশি বেশি করে প্রশংসা করবেন আসলেই দিল থেকে তাদের ভালো গুণটাকে আপনি দেখার চেষ্টা করবেন এটা শুধু পাম্পটি দেওয়ার জন্য না ভেতর থেকেই তাদের গুণগুলাকে উপলব্ধি করার চেষ্টা করবেন এবং সেগুলো স্ত্রীর সাথে শেয়ার করবেন অনেক পুরুষ আছে এরা নিজেদেরকে শেয়ানা মনে করে আমি মনে করি এগুলো বলদ নাম্বার ওয়ান সেগুলো কোনগুলো জানেন সেগুলো হলো শ্বশুরবাড়ির অনেক ভালো গুণ আছে ওইটা নিয়ে ভিতরে রাখে উনি বড় শুধু খোঁচা দোষগুলা শুধু বলে আর দোষ ভিতর ভালোগুলো জানে উনি মনে করেন নিজের শেয়ানা উনি হলো বেকুব নাম্বার ওয়ান দোষগুলা সব ভিতরে ভিতরে রেখে হজম করে ডুব গিলে ফেলবেন ওগুলো বড় খবরদার কোনোদিনও বলবেন না সবসময় কি বলতে হবে গুণ বলতে হবে অনেক অমানুষ পুরুষ আছে বউদেরকে কি বলে খোঁচায় তোমার আব্বা তো ঈদে আসলো না তোমার মা কতদিন হয়েছে একটু ফোন দিল না তোমার বাচ্চাটা হলো তোমার ভাইটা একটু আসলো না তোমার এই অসুখ বিসুখ হইলো তোমার বোনটা একটা আবার ফোন দিল না এই কাজ অনেক পুরুষ করে কি করে না এই পুরুষগুলোকে পা বেঁধে ঝুলায় পিটানো উচিত কেন জানেন ওই ভদ্র মহিলার বাপ মা যদি তার হক আদায় না করে তার দেখতে আসলো না তার খাতির যত্ন করলো না তার ফোন দিল না তার জন্য হাদিয়া তোফা দিল না তাহলে ভদ্র মহিলার কি কষ্ট হয় না ভালো লাগে এগুলোর কারণে কষ্ট হয় না যে আমার আব্বাটা ফোন দিল না আমার আম্মাটা অনেকদিন হলো একটু আসলো না একটু খোঁজ খবর নিল না আমার ভাই বোন গুলো একটু আসে না আমার শ্বশুরবাড়িতে আমার মুখটা উজ্জ্বল হয় না আমার নিজেও পরের ঘরে পড়ে আসি পরের সংসারে আসছি নতুন দাম্পত্য জীবন শুরু হয়েছে তারা একটু আসবে সেভাবে আসে না তার মনে কষ্ট আসে না নাই ওই মনে কষ্ট থাকার পর আপনি যদি আরো খোঁচান তারে তাহলে কি তার সুখ বাড়বে না দুঃখ বাড়বে তাহলে সেক্ষেত্রে কোনো ভদ্রলোক মুসলমান তো বটেই কোন ভদ্র মানুষ কোনদিন তার স্ত্রীকে এগুলোর জন্য খোঁচাখুচি করতে পারে বরং একজন ভালো মানুষের কাজ হবে স্বামীর কাজ হবে স্ত্রীকে সান্ত্বনা দেওয়া যে দেখো তোমার বাপ মা হয়তো ব্যস্ত খবর নিতে পারে নাই আর সবাই একরকম হয় না সবাই ফোন করার অভ্যাস নাই বাদ দাও এগুলো কোনো ব্যাপার না আরে আমরা আসি না আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে এগুলো ইনশাআল্লাহ সমস্যা নেই এই সমস্ত বলতে হবে তাহলে কি হবে স্ত্রী চিন্তা করবে আমার দুঃখের কথাটা আমার স্বামী বুঝছে বেশিরভাগ স্বামীদেরকে দেখবেন বা একটা বড় অংশ স্বামী আছে বেশিরভাগ না হোক যে শ্বশুরবাড়ির বিষয় আসে নিয়ে বউরে খোঁচায় আছে না নেই ভেড়া মা একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য যে কথার কথা ধরুন একজন মহিলা তার স্বামী তার বাপ মা তার প্রতি সুবিচার করছে না তার ভাই বোন তার ভিতরে সুবিচার করছে না হতে পারে এরকম যে বাপে জমি জমা আরেক ভাইকে দিয়ে দিচ্ছে আপনার স্বামীকে দিচ্ছে না অথবা আপনার মা অন্য ভাই বোনকে অনেক আদর যত্ন করে আপনার দিকে খেয়াল করছে না আপনার ভাই বোনরা তাদেরকে অনেক লালন পালন করছেন অনেক ভরণ পোষণ দিচ্ছেন তাদের পড়ালেখা করাইছেন টাকা পয়সা খরচ করছেন এখন তাদের দিনকাল ভালো তারা আপনার দিকে তাকায়ও না
এরকম হতে পারে কি পারে না তখন অনেক মহিলা আছে এগুলো দিয়া স্বামীকে এগুলো অস্ত্র হিসেবে পায় একটা আলপিনের মতো খোঁচায় বা স্বামীকে এগুলো দিয়ে কি করে খোঁচায় যে তোমার বাপটা কোনো মানুষ তোমার মা এটা কোনো কাজ করলো তুমি কত কিছু বললা তাদের জন্য ওরা তোমার বাচ্চার দিকে তো তাকাইলো না মানুষ এত অমানুষ হয় এই মহিলা হলো বেকল মহিলা এই মহিলার নাম কি মহিলা নির্বোধ মহিলা বুদ্ধিমান মহিলা হলে সে তার স্বামীকে সান্ত্বনা দিবে আরে বাদ দাও সমস্ত ভুলে যাও তোমার ভাই ব্রাদার তোমার দিকে লক্ষ্য করছে না তাতে কি হয়েছে তোমার লক্ষ্য করার মানুষ অভাব আছে কেউ লাগবে না আল্লাহ যথেষ্ট আমাদের জন্য টেনশন করবা না আর আম্মা আব্বা ওনারা বুড়া মানুষ ওনাদের অনেক ভুলভাল হয় আল্লাহ ওনাদেরকে মাফ করুক মানুষ বয়স হয়ে গেলে অনেক উল্টা পাল্টা হয় এগুলো এত মাথা রাখতে হয় না কোনো দরকার নাই আল্লাহ বড় সমাদর আল্লাহ হলে চলবে কিচ্ছু লাগবে না আরে আমরা তো দুজন দুজনের ভালোবাসি আমরা তো ঠিক আছি জগৎ উল্টে যাক কিছু আসে যায় না এটা একজন সৎ স্ত্রী একজন নেককার স্ত্রী তার স্বামীকে বলবে কিন্তু অনেক মহিলা আছে নামাজ কালাম পড়ে বোরকাও পড়ে কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল করে কিন্তু স্বামীকেও নিয়মিত খোঁচায় ভাইরা আমার দিনদারিতা শুধুমাত্র এই কপালে দাগ ফেলানোর নাম না দিনদারিতা শুধুমাত্র দাড়ি লম্বা করে ফেলার নাম না এগুলো দিনদারিতা কিন্তু এগুলার পাশাপাশি আমাদের আচরণটা সুন্দর করতে হবে তখন আমরা পরিপূর্ণ দিনদার হতে পারবো ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার দাম্পত্য জীবনে এই সুখী হওয়ার জন্য দ্বিতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যে আমার সঙ্গীকে কোন কথাটা বললে তার আঘাত হবে তার দুর্বলতার জায়গাগুলো কি সেগুলোকে টাচ না করা স্পর্শ না করা বরং সেগুলো তার সান্ত্বনা দেওয়া স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে পরস্পর পরস্পরকে আর স্বামী হিসাবে বিশেষভাবে ওই যে বললাম শ্বশুরের লোকদের তারিফ করবেন যত বেশি শ্বশুরের লোকদের তারিফ করবেন তত বেশি দেখবেন আপনার স্ত্রী আপনার অনুগত থাকবে সম্পর্কটা ভালো থাকবে আপনি স্ত্রীকে দিয়ে শুধু স্ত্রীর কথা বলবো না স্বামীর ক্ষেত্রে একই কথা দাম্পত্য জীবনে পামপট্টি দেওয়া জায়েজ আছে দাম্পত্য জীবনে পামপট্টি দেওয়া কি আছে একজন মুসলমানের চরিত্রে মানুষকে বেহুদা পামপট্টি দেওয়া এমনি ভালো কোনো গুণ না এটা মোদাহামাত বলে তেল মারা বলে বুঝতে পারছেন এটা এমনিতে ভালো গুণ না কিন্তু স্বামী স্ত্রীর জন্য এটা ভালো গুণ না এটা জায়েজ আছে একটু ঘুরায় গাড়ায় বললেও জায়েজ আছে আপনি যে আপনার বউকে বলেন যে তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাঁদ আরে বাদ দাও চাঁদটা বাসায় ঢুকে হঠাৎ করে লাইটটা বন্ধ করে দিলেন আরে লাইট বন্ধ করছে লাইট দরকার নেই তুমি থাকতে লাইট একেবারে নিষ্প্রয়োজন কোন দরকার নেই শরবত বানায় চিনিটা না দিয়া বললেন যে আঙ্গুলটা ধুয়ে একটু চুবাই দাও কারণ তুমি চুবাই দিলে আর চিনি লাগবে না আল্লাহ তোমার মধ্যে এত মিষ্টতা দিয়ে রাখছে মাশাআল্লাহ ভাই আর কয়টা শিখাই দিব এই যে দুইটা কথা বললাম এই দুইটা আমার শেখানো না ডক্টর আয়াজ আল কারনি সৌদি আরবের জনপ্রিয় আলেমে দিন এই দুইটা পয়েন্ট এই যে বাসা ঢুকলে লাইট বন্ধ করে দেওয়া আর চিনির মধ্যে আঙ্গুল চুবাই দেওয়া এটা ওনার পরামর্শ উনি কোন এক ইউনিভার্সিটিতে অনেক লোকের মধ্যে বক্তব্য দেওয়ার পর বলেছেন যে আমার এই পরামর্শ শুনে অনেক দম্পতি তাদের দাম্পত্য জীবনে সুখী হয়েছে আমাকে পার্সোনালি তারা জানাইছে যে ঔষধ কাজ করছে তো এখন দুইটা উনি শিখাই দিছে আর বাকিগুলো আপনাকে বের করতে হবে প্রশংসা করতে শিখতে হবে অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে প্রশংসা করতে জানে না প্রশংসা করতে জানে না প্রশংসা যদি আপনি করতে না জানেন আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না আপনাকে প্রশংসা করতে শিখতেই হবে প্রশংসা প্রথম প্রথম করলে একটু বিশেষ করে সারা জীবন দুর্নাম করছেন এখন ওয়াজ শুনে যায় যদি বোর একটু পামপট্টি দেন বলবে ব্যাপার কি তুমি পাম দিতেছ আমারে মৌলবীর ওয়াজ শুনে না প্রথম প্রথম একটু বলবে কিন্তু আপনি পাম বন্ধ করবেন না এসব শুনে চালায় যাবে আচ্ছা পাম না বলি প্রশংসা সুন্দর কথা বলি প্রশংসা চালায় যাবে নিয়মিত যদি চালায় যান এবং সিরিয়াসলি দিল থেকে এটা উপর দিয়ে না দিল থেকে তার ভালো গুণগুলো দেখেন দেখে আপনি মুখে বলেন স্বীকৃতি দিতে শিখেন মানুষ স্বীকৃতি চায় শুনেন স্ত্রী এই কাজ করে না ওই কাজ করে না আপনার নাস্তা বানায় খাওয়ায় না আপনার জামাটা গোছায় দেয় না আপনার কথাটা শুনে না তর্ক করে হান করে টান করে বহু বদনাম করেন তো আপনি নিজে কিছুদিন তার ভালো গুণগুলো খুঁটে খুঁটে বলা শিখেন এগুলো প্রশংসাগুলো করতে শিখেন এগুলো স্বীকৃতি দিতে শিখেন নিয়মিত যখন এটা করতে থাকবেন শুধুমাত্র প্রশংসা করে আপনি তাকে খুন পর্যন্ত করতে পারবেন খুন করা বুঝেন মানে তাকে দিয়ে সব করাতে পারবেন একই কথা পুরুষদের বেলাও প্রযোজ্য স্বীকৃতি দিতে হবে কৃতজ্ঞতা আদায় করতে হবে সবচেয়ে দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হলো অকৃতজ্ঞতা সারা জীবন সুখে ছিল একদিন একটু চুন থেকে নুন খসছে তোমার সংসারে এসে সুখের দেখাটাই পেলাম না জন্মটাই গেল আমার দুঃখে দুঃখে
কি পাইছি তোমার সংসারে এসে এই এক কথা সব বরবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই শর্তটিও মেনে চলার তৌফিক দান করুন তাহলে নিজের সঙ্গী স্বামী স্ত্রী যে আমরা বাংলা স্বামী বলি স্বামী না এটা সঙ্গী সঙ্গী এবং সঙ্গিনী আমরা বলি স্বামী স্বামী মানে তো প্রভু মালিক কোরআন এবং সুন্নাহ আমাদেরকে স্বামী স্ত্রীকে পরস্পর আমরা তাদেরকে স্বামী স্ত্রী বলি আমরা বোঝার জন্য স্বামী স্ত্রী বলতেছি এভাবে স্বামী স্ত্রী বলো না কোরআন হাদিস বলছে জাওজ জাওজা জাওজ মানে হলো সঙ্গী জাওজা মানে সঙ্গিনী আমার লাইফ পার্টনার আমার জীবনের সঙ্গী কিন্তু আমাদের এই অঞ্চলে বিশেষ করে হিন্দু ধর্মমতে আপনার অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস ছিল সতীদাহ ছিল অনেক কিছু ছিল মানে স্বামী অনেকটা প্রভুর মতো ছিল ইসলাম সেটা বলে না ইসলাম বলে স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গী হ্যাঁ একজনকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপর অভিভাবক বানিয়েছেন দায়িত্বশীল বানিয়েছেন মানে এই না যে কেউ মালিক আর কেউ ভৃত্য কেউ মালিক আর কেউ গোলাম এরকম না সঙ্গী অতএব সে মানসিকতা নিয়ে চলতে হবে একজনের প্রশংসা করতে হবে তাহলে দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য দ্বিতীয় পয়েন্টটা হলো নিজের সঙ্গীর জীবন সঙ্গীর যে সমস্ত দুর্বল জায়গা আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করা যাবে না বরং তার ভালোগুলো বলতে হবে তার বাবার বাড়ি তার ভাই বোনের তার মা বাপের ভালোগুলো বলতে হবে এগুলো যত বেশি বলাবলি করা হবে তত বেশি দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে ইনশাআল্লাহ নাম্বার তিন অন্যের সুখের মিথ্যা গল্প বলা যাবে না এমনকি সত্য গল্প বলা যাবে না সত্য গল্প বুঝেন কোন বন্ধুর বাসায় খাইছেন বন্ধুর বউ রান্না বাড়া করছে ডালটা ছিল জোস আয়েশা বাসায় বলে বললেন আরে কি ডাল খাইলাম ব্যাস দিলেন আর কি আগুন দিয়া দিলেন আর কি পেট্রোল ঢাইলা সংসারে এগুলো নির্বুদ্ধিতা বিশেষ করে অনেক স্ত্রীরা আছেন স্ত্রীরা কি বেচারে রান্না বাড়া করে কষ্ট করে তার কাছে কষ্ট লাগে এগুলো শুনতে কিন্তু আমাদের বদভ্যাস আছে যে আমরা এগুলো করি যথাসম্ভব এগুলো করব না যদি করিও সাথে সাথে আবার রিকভার করে ফেলতে হবে যে ডাইলটা ভালো হয়েছে কিন্তু গোস্তটা তোমার মতো হয় না আবার মাশাআল্লাহ গোস্তটা তোমার সেই এখন সারাদিন শুধু মানুষেরটা শুনতে থাকবে মানুষের ভেতর কষ্ট লাগবে একই কথা মহিলাদের বেলা প্রযোজ্য যে কারোর স্বামীর কোনো ভালো গুণ আছে এটা দেখে আপনার স্বামীকে আপনি খোঁচাখুচি করলেন না যদি এটা বলতেও হয় পাশাপাশি আপনার স্বামী একটা ভালো গুণ বলেন যে তোমার এই গুণটা মাশাআল্লাহ এটা কিন্তু অন্য বউরা কল্পনাও করতে পারে না তাদের স্বামীর মধ্যে আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে প্রশংসা জায়েজ আছে ওই যে বলছিলাম আপনি আপনার স্ত্রীকে যদি বলেন যে তুমি চাঁদের চাইতে সুন্দর চাঁদের চাইতে উজ্জ্বল কথাটা কি সত্য না মিথ্যা দেখা মিথ্যা কথা না চাঁদের চাইতে কেমন উজ্জ্বল হয় কিন্তু এই মিথ্যা জায়েজ আছে এই মিথ্যা জায়েজ আছে মানে এটা রূপক অর্থে বললেন নাকি এটা ঘুরে ওই যে পাম্পট্টি মূলক মিথ্যা আর কি যেটাকে বলছে বুঝেন না কথা এটা জায়েজ আছে শুধুমাত্র দাম্পত্য জীবনের সুখের জন্য আবার দেখেন সব মিথ্যা যাবে ওর সাথে মেরে দিয়েন না শাড়ি একটা 500 টাকা দিয়ে কিনাই না বললেন 2000 টাকা দিয়ে কিনাই ওই মহিলা কোনোভাবে যদি ওইটার ওই মূল্য ট্যাগ যদি কোন রকম খুঁজে মুঝে পায় তখন বলবে যে এই বাটপাত তো সারা জীবন আমার সাথে তাহলে বাটপারই করে গেছে ওই রকম ডাহা মিথ্যা বলা যাবে না পাম্পট্টি মূলক প্রশংসামূলক একটু একে অন্যকে প্রশংসা করা এগুলো স্বামী স্ত্রী একে অন্যের প্রতি করতে পারবে কারণ ইসলাম চায় দাম্পত্য জীবনে সুখ আসুক আর সুখের জন্য এই জিনিসটা অনেক জরুরি প্রশংসা করতে শিখতে হয় চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা ভাইরা আমার তাহলে তৃতীয় যে দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য জরুরি সেটা হলো আরেকজনের সুখ দেখে সেটা বাড়িতে এসে বলা যাবে না ওই যে আরেকজনের ডালটা খেয়ে ভালো লাগছে বাড়িতে এসে ওটা গল্প বেশি দিতে যাবেন না হালকা পাতলা যদি বলেও ফেলেন পরে চিন্তা করলেন হ্যাঁ হ্যাঁ কি করলাম তাহলে সাথে সাথে আবার রিকভার করে ফেলবেন ঠিক একইভাবে ওই যে মহিলাদের কথা বলছি যে অন্যের সুখ আর আমি এর আগে বলেছি বেশিরভাগ মানুষ এক্ষেত্রে মিথ্যা কথা বলে বেশিরভাগ মানুষ আইসে আপনার কাছে গল্প দিবে তার বইয়ের আরে জানা দোস্ত তোর ভাবি সে কি রান্না সে কি কেয়ারিং সে কি ইয়া আপনি ধরে নিবেন যে বেটা অর্ধেকে বেশি সাবাজি করতেছে এটা বাদ বাতিলের ঘাতা বেটা তোমার বউ জান্নাত থেকে উঠে নিয়ে আইসো একের কোনো অভিযোগ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় তোমার বউ নিয়ে একবার তুমি এত হ্যাপি এই অতিরিক্ত গল্পবাজ বউর ব্যাপারে অতিরিক্ত গল্পবাজ এদের কথাকে ইগনোর করবেন এদের কথা বাদ দিবেন তাহলে আপনি সুখী থাকতে পারবেন আর যদি এটাকে মাথা ক্যাচ করে নেন বোকার মতো যে হায় হায় রে তাহলে আমার কপালতে এরকম নাই আমার বউটা তো এরকম না তো শেষ কথা কি বুঝাতে পারছি তাহলে
সুখে থাকার জন্য অন্যের সুখের মিথ্যা গল্প এমনকি সত্য গল্প বাসায় এসে প্যান 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 করে বউর কাছে বলবেন না, বউ স্বামীর কাছে বলবেন না। দেখবেন যে তাদের মধ্যে এটা আছে, আমাদের মধ্যে অন্যটা আছে, আলহামদুলিল্লাহ। নিজেরা খোঁজার চেষ্টা করবে। নাম্বার চার, ক্ষমা করতে জানতে হবে। একসাথে দুইটা মানুষ থাকতে গেলে টুনটান হতে পারে কি পারে না? পারে শুধু না, হবেই, এটা নিশ্চিত। টুনটান হবে কি হবে না? হবে। তো হলে কি করতে হবে? ক্ষমা করতে জানতে হবে। বিশেষ করে স্বামীদের এক্ষেত্রে আরো বেশি করা লাগে। দুনিয়াতে একজন মানুষ আছে যে ভুল করবে না কিন্তু মাপ চাবে, তার নাম স্বামী। ভুল করবে না কিন্তু কি চাবে? মাপ চাবে। সরি, তাহলে আমারই ভুল হয়েছে, থাক। শুধুমাত্র একটু ভুলটা স্বীকার করে দেখবেন আগুনে পানি ঢেলে দিস, এরপর আপনি তার ভুলটা সুন্দর করে ধরায় দেন। সে যখন ঠান্ডা হয় দেখবেন যে সেটা গ্রহণ করবে, কিন্তু আগে আপনাকে সারেন্ডার করতে হবে। মহিলারা চায় তার স্বামীটা তার সামনে পরাজিত থাকুক, পরাজিত বিড়ালের মতো থাকুক। আর অনেক স্বামী আছে বেকুব, সারা দুনিয়াতে বিড়ালের মতো মেওয়া করে আর বাসায় এসে বাঘ সাজে। আরে ভাই, সারা জীবন বাঘ, বাইরে বাঘ সাজবেন সারা দুনিয়াতে, কিন্তু বাসায় আসতে বিড়ালের মতো হয়ে যাবে, তাহলে সুখে থাকতে পারবেন? আর তা না হলে মায়ের একটাও নিচে পড়বে না, সব কিছু পড়বে। কথা কি বুঝাতে পারছি? এবং একই কথা আমার বোনদেরকে আমরা বলবো, ক্ষমা করতে জানতে হবে। স্বামীরও ভুল হতে পারে, ক্ষমা করতে জানতে হবে। এবং তেড়ামি করা যাবে না, অতিরিক্ত তেড়া মানুষ কখনো সুখী হতে পারে, মানুষ হিসেবে কষ্ট হতে পারে, জেদ হতে পারে, দুঃখ হতে পারে, ক্ষমা করে দিতে হবে। আপনার সঙ্গী সে একটু বেশি রাগি, তাহলে একটু মাথায় রাখে যে সে রাগি এবং হিসাব নিকাশ করে চলে এবং সবকিছু নিয়ে বাড়াবাড়ি করে না, কিছু হইলেই আপনি একবার সিরিয়াস হয়ে যাবেন, এটা উচিত না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর কাছে এক লোক আসছে, এসে বলছে, হুজুর আমার বাসায় বউটা এমন জ্বালাতন করে, বাহির থেকে সারা দুনিয়ার পেরেশানি সব কিছু মাথায় নিয়ে বাড়িতে আমি এসে ঢুকি, ঢুকার পরে আমার বউ আমার সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, বকা ঝকা, ঢুকতে দেরি, আমি ব্যাগটাও রাখতে পারি না, জামাটাও খুলতে পারি না, তার আগে সে আমার সাথে এই হান করলা খেন তান করলা কে ওইটা হল না, মানে ঘেউ 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 শুরু করে, তার অত্যাচার আমি থাকতে পারি না, কি করবো, আমাকে বুদ্ধি দেন। তো আশরাফ আলী থানভী বলছেন যে বুদ্ধি হলো, তুমি তোমার বাড়িতে ঢুকার আগে দরজায় কলিং বেল টিপে বা দরজা খটখট করে তুমি আসছো এই খবর জানাইবা, তারপর বউ দরজা খুলবে, তারপরে সে তোমার সাথে রাব বিহেভ করবে, তোমার চেহারা দেখে বকাঝকা শুরু করবে, এটা নাই কেন, এটা নাই কেন ইত্যাদি। তো তুমি দরজার সামনে গিয়ে দরজায় নক করার আগে কয়েক সেকেন্ডের জন্য একটা দাঁড়াবা। আচ্ছা, দাঁড়ায় কি করব? দাঁড়ায় তুমি চিন্তা করবা যে ধরা যাক আমার বাসায় একটা পাগলা কুত্তে আছে, এটা ধরা যাক, ধরা যাক বউ আছে ভিতরে, এটা পাগলা কুত্তে আছে, তো সে মানুষ দেখলে অযথায় উদয় ঘেউ ঘেউ করে, এটা ধরা যাক, কিন্তু দেখে না বাদ ধরছেন। তো থানুতলে বলছেন যে এটা ধরে নিবেন, এটা ধরে নিয়ে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে এরপরে বিসমিল্লাহ বলে দরজা নক করবেন। নক করবা, খোলার পর যদি যুদ্ধ শুরু হয়ে যায় তো সাথে সাথে আপনি ওই কল্পনার জগতে চলে যাবেন যে আগে ধরে নিছি যে ওইটাই। তো যখন এটা আপনি মনে করবেন তখন আর আপনার কষ্ট হবে না, যে ওইটা তো কাঙ্ক্ষিত, এটা তো হওয়ার কথা ছিল, এটা পাত্তা দিবেন না। তো লোকটা ঠিকই আয়সা বাসায় ওইটা অ্যাপ্লাই করছে, ওই সিস্টেম আয়সা চিন্তা করছে যে বাসায় গেলেই তো ঘেউ ঘেউ শুরু হবে, এটা আমি মাইনে নিলাম, আমার বাসায় এরকম কিছু আছে। বিসমিল্লাহ বলে নক করছে, খুলছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। তো একটা পর্যায়ে, প্রতিদিন কি আর এভাবে শুরু হয়, একটা পর্যায়ে শুরু হয়। তো যাই হোক, এটা যখন শুরু হয়েছে তখন ভদ্রলোক মনে মনে ওইটা চিন্তা করছে, ওইটা চিন্তা করার পরে তার মনে মনে পিক করে সে হেসে দিস। এবার বউ উল্টা আবার খেপছে, তুমি হাসলা কেন? প্রতিদিন আমি চেতলে তুমিও চেত, দুজন মিলে আমরা যুদ্ধ করি, চুলাচুলি করি, আজকে দিয়ে কাহিনী ভিন্ন। আমি চেতেছি আর তুমি পিক পিক করে হাসতেছ, কাহিনী কি? মিটমিট করে হাসির কাহিনীটা কি? স্বামী তো বলে না, না না কিচ্ছু না কিচ্ছু না, তুমি চালাও, তুমি তোমারটা চালাও। বই কি আপনার আর ঝগড়ার মুডই নষ্ট হয়ে গেছে বেচারে, কিসের ঝগড়া করবো, আমি করতেছি ঝগড়া, সে হাসতেছে, তেলে তো একা তো তালি বাজে না, কেমনি কি? এবার স্বামীরে বহুত পাম্পটি দিচ্ছে যে আচ্ছা বলো কি কাহিনী কি আমার বলো। বহুত আদর যত্ন করে পাম্পটি দিয়া টিয়া তার কাছ থেকে বাহির করার চেষ্টা করছে। স্বামীও বেকুব স্বামী বলে দিছে, দেখো এক হুজুরের কাছে গেছি, উনি আমাকে বুদ্ধি দিছে, আমি সেই বুদ্ধি মানছি,
আমার এখন আর কষ্ট হয় না, তুমি গেউ গেউ করলে আমার ওই চিত্র মাথায় আসে, আমার হাসি আসে। এখন স্ত্রী এর পর থেকে চিন্তা করতেছে, হায় হায় সর্বনাশ, তাইলে তো এই লোক আমি সামনে থেকে এটা বললেই সে আমার ওইটা কল্পনা করি। এবার বোয়ার চিল্লা চিল্লি করতে পারে না বেচারি। পরের দিন এসে আবার সে ওই যে বিসমিল্লাহ পড়ে দাঁড়াইছে, চিন্তা করছে, হ্যাঁ তাহলে বাসায় কিছু একটা আছে, এখন চিল্লা চিল্লি শুরু হবে। এরপর বিসমিল্লাহ নক করছে, খুলছে, খুললে এবার দুজনই হাসে। বউ চিন্তা করতেছে কি বলবো, আর সে আমার মনে মনে কি চিন্তা করবে, বাবা দরকার নাই বিখ্যাতা কুত্তা ঠেকা, ঝগড়ার দরকার নাই আমার ইজ্জত বাঁচাই। থামি, এই গল্প আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, আসলে ধানব রহমতুল্লাহ মতো মানুষ, এত বড় মানুষ, তিনি এরকম বুদ্ধি দিয়েছেন এক ব্যক্তিকে, শুধুমাত্র দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়া ঝাঁটি মনোমালিন্য এগুলো দূর করবার জন্য অনেক ধরনের পলিসি অ্যাপ্লাই করতে হয়, একটু চালাক চতুর হতে হয়, হয় একেবারে বোকা হন তাহলে আপনি সুখী হবেন, আর নাহলে খুব চালাক হন, মাঝামাঝি চালাকের ভান ধরবেন আপনি সুখী হতে পারবেন, একেবারে বেকুফ সেকুব হন কোনো অসুবিধা নেই, যেমনি উল্টাবে এমনি উল্টিবেন, সেটা এক পথ। আরেকটা হলো কি, খুব সেয়ানা পাবলিক, বুদ্ধিশুদ্ধি করে চলবেন, স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পরস্পর পরস্পর যদি বুঝতে না পারে, যে স্বামী স্ত্রী বুঝবে যে আমার স্বামীটা এই কথাটা বলে রাগ হয়েছে, তাহলে আমি এটা বলবো না, তাহলে আমি এই ক্ষেত্রে অন্য কোনো পলিসি অ্যাপ্লাই করবো, আমার স্ত্রীটা এভাবে বললে এরকম হয় তাহলে আমি অন্য কোনো পলিসি অ্যাপ্লাই করবো, এরকম করতে হবে। এছাড়া কোনো দাম্পত্য জীবনের সুখে থাকা সম্ভব না, বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে ওই যে চতুর্দিক থেকে শুধু ইন্ধন দেওয়া হয়, উস্কানি দেওয়া হয়, খোঁচানি হয়, শয়তান তো আসেই। আপনার একটা হাদিস অনেকে হয়তো শুনে থাকবেন, সহিহ মুসলিমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান তার সিংহাসন পানির উপরে বসা এবং গোটা পৃথিবীতে শয়তানের সকল সদস্যকে ছড়িয়ে দেয়, তারা সবাই দিন শেষে তাদের কাজ হলো মানুষকে খারাপ কাজে প্ররোচিত করা, প্ররোচিত করে 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 কুমন্ত্রণা দিয়ে দিয়ে মানুষকে খারাপ কাজ করানো, এটাই তাদের কাজ। তো শয়তানের সদস্যরা দিন শেষে ডিউটি শেষ করে সবাই যখন শয়তানদের যে আদি পিতা, শয়তানদের যে গোড়া, সে মূল শয়তানের কাছে আসে, সবগুলা আসার পরে জিজ্ঞাসা করে কে কি কাজ করেছ, তো এই যে রিপোর্ট নেওয়া নেয় ব্যাপার স্যাপার আছে তাদের কাছে, তখন একজন বলে যে জাহাপনা আমি একটা দিয়ে চুরি করাইছি আজকে, ও কোনোদিন চুরি করে নাই কিন্তু ফুসলা ফাসলে আজকে লোকটোক দিয়ে ওরা চুরি করাইছি, আরেকটা বলে আমি মানুষ খুন করাইছি, আরেকটা বলে আমি জেনা করাইছি, আরেকটা বলে আরেকটা কাম করাইছি। তো শয়তান বলে ঠিক আছে শয়তানি হইছে, মাগার সন্তুষ্ট হওয়ার পর যায় না, একটা এসে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে আমি কঠিন আকারে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, যুদ্ধ বাঁধিয়ে দিয়েছি, গন্ডগোল লাগাই দিয়েছি, এমনকি বিচ্ছেদ করে ছেড়ে দিয়েছি। শয়তান তখন বলে হ্যাঁ তুমি আসল কাজ করেছো, এবং এতে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত বিষয়, অতএব ভাইরা আমার, আপনার স্ত্রীর সাথে যদি আপনার মনোমালিন্য তৈরি হয় তাহলে বুঝবেন সবচেয়ে বেশি খুশি হচ্ছে কে, আপনার সাথে আপনার স্ত্রীর কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে, হতে পারে দুজনে কথাবার্তা বন্ধ বা একটু দূরে আছেন, সাথে সাথে হাদিসটি মাথায় আনবেন যে আপনাদের মধ্যকার এই দূরত্ব সৃষ্টি করে শয়তান সবচেয়ে বেশি ক্রেডিট নিবে তার গুরুর কাছ থেকে, এবং শয়তানের সবচেয়ে বড় অর্জন হলো যে সে আপনার মধ্যে আপনার স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারছে। অতএব আল্লাহকে খুশি করার জন্য, শয়তানের মুখ ধুলায় দূষিত করবার জন্য, তার মুখে ছাই মারার জন্য আপনি সাথে সাথে নিজের ভুল নিজে না হলেও আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রী আপনার স্বামীর সাথে আপনি মিশে যাওয়ার চেষ্টা করবেন, সরি বলে আগায় যাবেন, দূরত্ব কমায় নেবেন, তাতে শয়তান নাখোশ হবে আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য একটু ছাড় দিতে হয়, একটু ছোট হতে হয়, এক্ষেত্রে ছোট হলে আল্লাহ তাআলা আপনাকে বড় করবেন, এবং নিজের বউয়ের কাছে নিজের স্বামীর কাছে আপনি ছোট হলে এই ছোট হওয়া, ছোট হওয়া নয়, শয়তান আপনাকে ফুসলাবে, আরে মাথা খারাপ ছোট হওয়া যাবে, ভুল করছে সে, সে আগে মাপ চাক, সে আগে কথা বলুক, সে আগে সরি বলুক, ঠিক আছে সে আগে বললে সেটা বেশি ভালো, তার করা উচিত, কিন্তু আমি ভালো কাজের সুযোগ পেলে সেটা ছাড় দেব না। তাহলে ভাইরা তিন নম্বর পয়েন্ট বলেছি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য, যে চার নম্বর পয়েন্ট বলেছি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এক অন্যকে ক্ষমা করতে জানতে হবে, এক অন্য কি করতে জানতে হবে, ক্ষমা করতে জানতে হবে, ভুল ত্রুটি গুলো মাফ করা শিখতে হবে, অনেক সময় ভুল হয় নাই তবুও সরি বলতে হবে, এবং একটু ডিপ্লোম্যাটিক হতে হবে কোনো কোনো ক্ষেত্রে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পাঁচ নম্বর হলো
বিবাহকে হারাম মুক্ত রাখতে হবে। এখনকার বিয়ে শাদিগুলোতে হারামের আয়োজন ছাড়া কয়টা বিয়ে হয়? যৌতুক ছাড়া বিয়ে কয়টা হয়? মেয়ের বাপেরা মহর বিশাল বড় বড় অঙ্ক হাঁকায় থেকে বসে থাকেন, বিয়েটাকে ব্যবসা বানায় নিছেন। ছেলেরা তাদের বিয়ে উপলক্ষে ব্যান্ড পার্টি, ডিজে পার্টি এনে গান বাজনা বাদ্যযন্ত্র হারামের বহু উপাদান দিয়ে তারপর বিয়ে শাদি করে, গায়ে হলুদের নামে, অমুকের নামে, তুমুকের নামে, নারী পুরুষ ঢলাঢলি, মাখামাখি, বেপর্দা, অশ্লীলতা, হারাম, এগুলো বিয়ের শাড়িতে আজকাল অহরহ হয় কি হয় না? এগুলোর কারণে যে বিয়ের শুরুতেই হারাম হয় সেখানে আল্লাহ তাআলা বরকত রাখবেন। এই জন্য দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য বিবাহকে হারাম মুক্ত রাখতে হবে। যে যুবকরা যারা বিয়ে করেন নাই, পরিকল্পনা করবেন যে আমার বিবাহ হবে সম্পূর্ণ হারাম মুক্ত, আমার বিয়েতে কোনো হারাম থাকবে না, কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার, কোন গান, কোন ডিজে পার্টি, কোন ব্যান্ড পার্টি, কোন যৌতুক, কোন মানুষের কষ্ট দেওয়া, কোন বদযাত্রী যাওয়া, এগুলো হবে না। বদযাত্রী বুঝেন তো কোনটা? নিজের 14 গোষ্ঠী আত্মীয় স্বজন, গ্রামের 200-300-400 মানুষ নিয়ে মেয়ের বাপের বাড়িতে যায় বেহায়ার মতো, চাঁদাবাজির মতো যায় খাইয়া আসা, এটারে বলে কি বদযাত্রী। আপনারা নাম দিয়েছেন বরযাত্রী, আর আমি নাম দিয়েছি ওইটার বদযাত্রী। শরীয়ত বিয়ে উপলক্ষে একটা খানার কথা বলছে, সেটা ছেলে খাওয়াবে বিয়ে করার পর, স্ত্রীকে উঠে নিয়ে আসছে, বাসর হয়েছে, অলিমা খাওয়াবে সবাইরে। আপনার আত্মীয় স্বজন যত দরকার সবাইরে খাওয়ান, আপনার আত্মীয় স্বজন ওই মেয়ের বাপেরে খাওয়াইতে বাধ্য করতেছেন, এটা কোন চাঁদাবাজি? আত্মীয় আপনার খাওয়াবে ওই বেচারা, তার কি ঠেকা পড়ছে? এই জন্য এই বদযাত্রী মুক্ত বিবাহ, ডিজে পার্টি মুক্ত বিবাহ, ব্যান্ড পার্টি মুক্ত বিবাহ, যৌতুক মুক্ত বিবাহ এবং অন্য যত হারাম আছে, এই যে গায়ে হলুদ, গায়ে মরিচ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত হারাম মুক্ত বিয়ে করতে হবে ইনশা আল্লাহ। যুবকরা চেষ্টা করবে তো ইনশা আল্লাহ। বিয়ে কয়বার হবে জীবনে? বেশি হলেও জায়েজ আছে, কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ। সে একবারই যখন হবে সে বিয়েকে গুনাহ মুক্ত করার সংকল্প করতে হবে, ঠিক আছে তো ইনশা আল্লাহ। মুশকিল হলো যুবকরা নিজেদের বিয়েতে, ওই যে একটা কথা আছে না বাংলা, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির গুম নাই, বিয়ে করবা ভাই তুমি, তোমার ফুর্তি এত নাই, তোমার ছোট ভাই এসে বলবে, ভাগিনা এসে বলবে, ভাতিজা এসে বলবে, মামা চাচা ভাইয়া বন্ধু এসে বলবে, দোস্ত, আরে ব্যান্ড পার্টি ছাড়া হয় নাকি, আরে আমাদের ভালো লাগতেছে না, আরে তুমি বাধা দিও না, সব ক্ষেত্রে এত এত ইয়ে করে পারা যায় না, এত ইসলাম মেনে পারা যায় না, ফুসলা ফাসলা তারা তোমার দিয়ে আকাম করবে। তুমি আগে থেকে পরিকল্পনা করো যে আমার বিয়ে উপলক্ষে কোন ডিজে পার্টি ব্যান্ড পার্টি হতে দেব না। একটা সভ্য সমাজে, একটা সভ্য সমাজে ডিজে পার্টি ব্যান্ড পার্টির আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হবে, জীবন অতিষ্ঠ হবে, এটা কখনো কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তোমার গান শুনতে মনে চাইছে, হেডফোন দিয়ে তুমি গান শুনতে শুনতে জাহান্নামে চলে যাও, কিন্তু তাই বলে আশপাশে মানুষের ঘুম হারাম করবা, সবাইকে বাধ্য করবা, এটা ইসলাম হতে পারে? এটা মনুষ্যত্ব হতে পারে? এমনকি কোরআনে কারিমের তেলাওয়াতে আপনি যদি একেবারে হাই বলি, আমি আপনার বড় বড় বক্স ভাড়া করে নিয়ে আপনি চালায় দেন, আশেপাশে সবাই মোবাইলে কথা বলতে পারে না, এত বিকট আওয়াজ হয়, এটা কি ইসলামে অনুমোদন করে না? জায়েজ নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অসভ্যতাগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। কয়টা বিয়ে হয় এখন ব্যান্ড পার্টি, ডিজে পার্টি, ডিজে পার্টি ছাড়া? বলেন, প্রায় শতভাগ বিয়েতেই হয়, ইল্লামার রহমে রব্বি, হাতে ওনা কিছু মানুষ শুধু বাদ থাকে। অতএব যুবকরা কারা কারা নিয়ত করছে যে আমার বিয়েতে কোনো ব্যান্ড পার্টি বিজে পার্টি করা হবে না, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হাত নামাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ভাই, পাঁচ নম্বর বলেছিলাম দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য বিবাহকে হারাম মুক্ত করতে হবে। হারাম মুক্ত বিয়ে না করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে? হারাম মুক্ত বিয়ে করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। হারাম মুক্ত বিয়ের আরেকটা পয়েন্ট বলি, আজকাল দেখা যায় কমিউনিটি সেন্টার ভাঙা করে ছেলেকে মূর্তির মতো সাজায় গোজায়, মেয়েকে মূর্তির মতো সাজায় গোজায়, আটা ময়দা ইত্যাদি মাখায় টাখায় নিয়ে বসায় রাখে। এই যে বসায় রাখছে, আসরের পরে নিয়ে বসাইছে, এই বেচারা ভূতের মতো রাত 12টা মতো বসায় রাখছে, এর অজু কেমনে করে বলেন? এই আটা ময়দার উপর দিয়ে অজু করলে হবে? উপরে পুরো স্তর পড়ে গেছে, লেয়ার পড়ে গেছে, তাহলে তার ত্বকে পানি পৌঁছে কেমনে অজু করতে পারে? অনেক নামাজি মানুষ আছে যে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, কিন্তু বিয়ের দিন নামাজ পড়ে না, আছে না নাই? ভাইরা আমার, এই যে হারাম, কয়টা হারামের কথা বলবো বিয়ের মধ্যে?
আপনার বিয়ে উপলক্ষে আপনি বাধ্য করবেন যে না আমার বিয়েতে অতিথি যারা আসবে তাদের নারী পুরুষ ঢলাঢলি করে মাখামাখি করবে এটা হবে না নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে নারী পুরুষকে একত্র করে ফেলতে চায় শয়তান কে করতে চায় এই সমাজে শিক্ষার নামে সংস্কৃতির নামে বিনোদনের নামে নানা নামে যারা নারী পুরুষকে মাখামাখি করায় ফেলতে চায় তারা এই সমাজের শত্রু তারা পরিবারগুলো সুখে থাকুক সেটা তারা চায় না এরা শয়তানের ক্রীড়ানক এরাই এই সমাজকে সবচেয়ে বেশি অস্থিতিশীল করতে চায় আল্লাহর বিধানের বাইরে যাওয়ার ভিতরে কোনো কল্যাণ হতে পারে না সব জগতের আমি মুসলমান আমার বিয়েতে ইসলাম থাকবে অতএব হারাম আমি ঢুকতে দিব না যৌতুক তো হবেই না ব্যান্ড পার্টি ভিজে বাড়িতে হবে ডিজে পার্টিতে হবেই না গায়ে হলুদ গায়ে মরিচের নাম দিয়ে মহিলা পুরুষ ঢলাঢলিতে হবেই না গান বাজনা ইত্যাদি এগুলো তো হবেই না বিশেষ করে হারাম যেগুলো আমাদের সমাজে করা হয়ে থাকে মানুষ অতিষ্ঠ করে এর পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে ওই মেকআপের নাম দিয়া আটা ময়দা মাখাইয়া আপনি ঘন্টায় ঘন্টা বসে থাকলেন নামাজের পর নামাজ গেল যে জীবনে একবারই তো বসে থাকে ভূতের মতো কি লাভ যদি মাখে না তো সেগুলো তাড়াতাড়ি দূর করে নামাজ পড়ে এসে তারপরে বসবেন মুশকিলে তখন তো আপনার ওই যে গোমর ফাঁস হয়ে যাবে যাক তবুও নামাজ ছাড়া যাবে এবং নারী পুরুষের মিশ্রণ বিবাহ অনুষ্ঠান ইত্যাদিতে এগুলো হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য পাঁচ নম্বর শর্ত হলো হারাম মুক্ত বিবাহ ছয় নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরকে সময় না দেওয়া আজকের যুগে দাম্পত্য কলহের অন্যতম কারণ স্বামী স্ত্রী পরস্পরকে সময় দিতে হবে কি দিতে হবে সময় দিতে হবে বাসায় ঢুকবেন মোবাইল টিপতে টিপতে আবার বাইরে হওয়ার সময় মোবাইল টিপতে টিপতে বাইরবেন আইসা দপ করে বসে সোফার মধ্যে চেয়ারের মধ্যে বসে আবার মোবাইল টিপবেন ফেসবুক ইউটিউব টিপবেন হোয়াটসঅ্যাপ টিপবেন টিকটক টিপবেন হ্যাঁ ফেসবুকের কাগজে বন্ধুদের হকাদাই করবেন নিজের বউ ধুইয়া মনে রাখবেন এটা ইসলামে কখনো জায়েজ হতে পারে এমনকি মহিলারও আজকাল একই অবস্থা দেখা যায় তার বান্ধবী নিয়ে তারপরে বিভিন্ন সিরিয়াল নিয়ে এমন এঙ্গেজ হয়ে গেছে মোবাইল ফোনে এই মোবাইল ফোনে যে অ্যাপ গুলো আমাদেরকে বলতেছে সামাজিক অ্যাপ এগুলো বেশিরভাগ আমাদেরকে অসামাজিক করে ফেলছে নিজের ঘরের স্ত্রী থেকে স্বামীকে দূরে সরায় ফেলতেছে স্বামী থেকে স্ত্রীকে স্ত্রী থেকে স্বামীকে বাপ থেকে সন্তানকে সন্তান থেকে বাপ মা একজন থেকে আরেকজনকে পৃথক করে ফেলছে মনে রাখবেন স্বামী স্ত্রী একে অন্যকে সময় দেওয়া আবশ্যক ফরজ স্বামী স্ত্রী যদি কেউ কারোর সময় না দেয় হকাদায় না করে তাহলে তারা গুনাহগার হবে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করা স্বামী স্ত্রী পরস্পর সময় দিতে হবে সময় দিলে অর্ধেক সমস্যা দেখবেন দূর হয়ে যাবে আজকাল দাম্পত্য জীবনে অশান্তির একটা বড় কারণ হলো সময় না দেওয়া অতএব আপনি বাসায় আসলে তাকে সময় দিবেন বাসার বাইরেও তাকে সময় দিবেন আমাদের সবচেয়ে বেশি উত্তম আচরণের পাওয়ার হকদার হলো আমাদের স্বামী এবং স্ত্রী পরস্পর স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামী সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি স্বেচ্ছামী হয় এই দুজনের মধ্যেই আছে না নাই দোকানদারি করতেছেন কাস্টমার আসছে মহিলা সুন্দর করে চেয়ারটা পাইতে দেন আপা বসেন করেন কি করেন না দোকানের ছেলেটাকে বলেন এই তাড়াতাড়ি আপার জন্য চা নিয়ে আয় আপা কি লাগবে বলেন খুব মিষ্টি মিষ্টি শুরু তাই না এর মধ্যে যদি বউটা ফোন দেয় ফোন নম্বরটা দেখেই মেজাজটা গরম হয়ে যায় আছে না অনেক এরকম ফোন ধরে একটা ঝাড়ি কি বলবা জলদি বলো তোমার কোনো কাজ কাম নাই সারাদিন একটু পর পর শুধু ফোন মারো বেঁচে কেনা করতে পারি না জি আপা বলেন কি আছে না নাই যে আপনার সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার দরকার তার সাথে সাথে বললেন শ্যাশ্রামী আর যার সাথে আপনাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছে যে আপনি কমল কোন কমল কণ্ঠে কথা বলবেন না কোন প্রকার ফেতনার দুয়ার খুলবেন না প্রয়োজনীয় কথা বলবেন ছাট ছাট কাট কাট সেখানে এসে মধু মাখায় কথা বলতেছেন আছে না নাই একই কথা মহিলাদের মধ্যেও আছে আছে না অন্য কোন নাম্বার থেকে কোন পুরুষ ফোন করছে জি কে বলছেন বলেন ভাই কে বলছেন খুব সুন্দর করে আর স্বামী ফোন দিছে কি তোমার কাজ কাম নাই আজকে এই খোঁচাখুঁচি গুলো পরস্পর করে কি করে না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত সুনিবিড় অত্যন্ত সুনিবিড় ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ তার এক বক্তব্যে বলেছিলেন যে অনেক সময় ধরেন একটা মসজিদে দান করার খুব একটা জরুরি না শৌখিনতার কোন একটা আইটেম আছে এটা কেনা হবে আপনি সে মসজিদে দান করার একটা অপশন আসছে আপনার কাছে বিশটা টাকা আছে ওইটা দিয়ে আপনি মসজিদে দান করতে পারেন আবার এদিকে আপনার স্ত্রী তার জন্য আপনি ভরণ পোষণ দেওয়া দরকার তার জন্য কিছু খাবার কেনা দরকার তার গরমে কষ্ট করছে একটু আইসক্রিম দরকার আপনি ওই বিশ টাকা যদি মসজিদে যদি খুব বেশি দরকার থাকে দিলেন কিন্তু খুব বেশি দরকার নাই তাহলে ওই টাকা দিয়ে
আপনি যদি একটা আইসক্রিম কিনে বইয়ের জন্য নিয়ে যান ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য সম্পর্ক বাড়ানোর জন্য তাহলে সওয়াব বরং একটু বেশি হবে বুঝেন নাই কথা সাধারণ অবস্থাতে আপনার স্ত্রী এবং এই মর্মে একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার অনেক সওয়াবের কাজ অনেক ভালো কাজ সেই জায়গায় খরচ করার চাইতে তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া অধিকতর উত্তম তবে হ্যাঁ এর মানে এই না যে মসজিদের ফরজ কাজ অন্য সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র বউর জন্য আইসক্রিম কিনতে থাকবেন এটা না যখন দুইটা লেভেলে থাকবে আপনি প্রাধান্য দিবেন আপনার স্ত্রীকে এটা হলো নির্দেশ অতএব সময় দিতে হবে স্ত্রীকে সাত নম্বর যে পরামর্শ দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য তা হলো শুরুতে আগে থেকে জেনে রাখবেন বিয়ের আগে থেকেই যে একসাথে চলতে গেলে যৌথ জীবনের শুরুতে অনেক বোঝাপড়ার গরমিল হবে দুই চার ছয় মাস এক বছর দুই বছর চার বছর হবেই কিন্তু এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে নদীর দুই কূলের মতো অনেক সময় দেখা যায় সব সময় না অনেক সময় দেখা যায় দুই কূলে অনেক ঢেউ মাঝখানে অনেকটা শান্ত দাম্পত্য জীবনের শুরুতে বিশেষ করে শুরুতে অনেক অশান্তি হয় কারণ ওই যে ম্যাচ করতে করতে অসুবিধা হয় এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় বিশেষ করে মহিলাদেরকে বলবো স্বামীগুলো যদি অমানুষ হয় জুলুম করে একটু সবর করেন আল্লাহ আল্লাহ করে দু চারটা বাচ্চা যদি হয়ে যায় বাচ্চাগুলো যদি বড় হয় এই বাচ্চাগুলো সব একটা আপনার সৈনিকের কাজ দিবে তখন দেখবেন আপনার স্বামীটা বেয়াদবি করার আগে চিন্তা চিন্তা করবে কারণ কোলাপান সব কার পক্ষে যায় দাঁড়ায় সাধারণত সবগুলো মায়ের পক্ষে দাঁড়াবে বুড়া তখন কথা বলতে ত্রিশবার চিন্তা করবে তো আমাদের অনেক মহিলারা আছে বোনরা আছে বুঝে না আরে ভাই সবর করেন না একটা সময় যাবে দেখবেন যে এগুলা একটাও থাকবে না এবং সবর করতে হবে সময় পার করতে হবে আমাদের সমাজে আপনি দেখেন প্রত্যেকটা সংসারে প্রতিটা ঘরে একটু খেয়াল করে দেখেন যারা বুড়ি হয় বুড়ি বয়স্ক মহিলা তারা দেখবেন বুড়াদের উপরে ছড়ি ঘুরায় শুধু দাম্পত্য জীবনের শুরুর দিকে এসে জোয়ানকালে বুড়া হয়তো বহুত জ্বালাইছে কিন্তু যখন ছেলে মেয়ে হয়ে যায় নাতিপুতি হয়ে যায় অনেক বাহিনী হয়ে যায় তখন কিন্তু বুড়ি ছড়ি ঘুরে থাকে তখন বুড়া কাচুমুচু করে আয়সা চোরের মতো আস্তে একটু ডুবে ডুবে খাই আবার বাইরে চলে যায় বাসা খুব একটা পেঁপে করার সুযোগ পায় না মসজিদে বসে থাকে আর জায়গা না পালে মোয়াজ্জিনদের সাথে কেসকেস করে খাদেমদের সাথে কেসকেস করে কারণ বাসা খুব একটা ভাত নাই এটা বাস্তবতা অতএব যে সমস্ত বোনরা চুন থেকে নুন ফসলে বাবার বাড়ি চলে যান তাদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করেন একটু সময় পার করেন বুড়া সুয়ের মতো সোজা হয়ে যাবে বুড়ার পিঠ বাঁকা হয়ে যাবে এক সময় কিন্তু ভিতর থেকে সুয়ের মতো সোজা হয়ে যাবে কারণ বাহিনী সব আপনার পক্ষে থাকবে তখন একটু সবর করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবন সুখী হওয়ার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য দিনদারিটাকে অগ্রাধিকার দিয়ে আত্মীয়তা করতে হবে সবকিছুতে ছাড় আছে দিনদারিতাতে কোনো ছাড় হবে এবং দিনদারিতার মানে কি সেটা আমরা ব্যাখ্যা করেছি দ্বিতীয়ত সঙ্গীকে কখনো তার দুর্বল জায়গা আঘাত করা যাবে না বরং তার দুর্বল জায়গাগুলোকে প্রলেপ দিতে হবে অর্থাৎ কোনটা বললে তিনি খুশি হবেন সেটা চেষ্টা করতে হবে তৃতীয়ত অন্যের সুখের মিথ্যা গল্প এটা টেনে এসে সংসারে অশান্তি করা যাবে না যথাসম্ভব সেগুলো বলা বলি করা থেকে বিরত থাকতে হবে চতুর্থত একে অন্যকে ক্ষমা করতে শিখতে হবে একসাথে থাকতে গেলে অনেক ঝামেলা হবে এত সিরিয়াস হলে হবে না এগুলো সবগুলোকে ক্ষমা করে সামনে আগাতে হবে পাঁচ নম্বর হলো হারাম মুক্ত বিয়ে করতে হবে বিয়ের মধ্যে হারাম কাজ থাকলে সে বিয়ে সুখী দাম্পত্য জীবন আপনাকে দিবে না ছয় নম্বর হলো সময় দিতে হবে মনে রাখবেন সময় দেওয়া আপনার কর্তব্যের অংশ আপনার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে আপনার স্ত্রীকে আপনি সময় দিবেন ওয়াশিরুহুন্না বিল মারুফ এবং স্বামীর জন্য স্ত্রীর জন্য আবশ্যক তার স্বামীকে সময় দিবেন অনেক মহিলা আছে তিনি অনেক দিনের কাজ করেন দাওয়াতের কাজ করেন তার স্বামীকে সময় দেওয়ার সময় নেই আপনার জন্য দাওয়াতি কাজ করা জায়েজ নেই যে দাওয়াতি কাজ আপনার স্বামীকে সময় দেওয়ার সময় আপনাকে দেয় না এই জন্য একে অন্যকে সময় দিতে হবে আজকের যুগে ফেসবুক ইউটিউবের সময় আমাদের বইয়ের সময়টা মোবাইলে নিয়ে নিছে মা বাপের সময়টা মোবাইল নিয়ে গেছে স্বামীর সময়টা মোবাইল নিয়ে নিছে সন্তানের সময়টা মোবাইল নিয়ে গেছে আল্লাহর সময়টা মোবাইল নিয়ে নিছে এটা ইতিমধ্যে একটা মহা আপদে পরিণত হয়েছে যারা মোবাইলের নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের জন্য অনেক ক্ষেত্রে মোবাইল ব্যবহার করা জায়েজ নেই গুনাহ হবে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা ব্যবহার করা কি হবে না জায়েজ হবে ডাইরেক্ট হয়ে গেছে অনেকে আছে দেখবেন ডাইরেক্ট হয়ে গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে টিপতেছে ডুবতে ডুবতে টিপতেছে খাইতে খাইতে টিপতেছে বাথরুমে যাইতে যাইতে টিপতেছে আসতে আসতে টিপতেছে যুবক পোলাপান দেখেন বাথরুমে গেলে সহজে বাইর হয় না কারণ হলো মোবাইল সাথে নিয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সাত নম্বর হলো দাম্পত্য জীবনের শুরুতে অনেক অসুবিধা হয় কিন্তু একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রী একে অন্যের সাথে ম্যাচ করে যায় অতএব শুরুর সময়টা একটু বিশেষভাবে
ধৈর্য ধারণ করতে হবে, আগে থেকে তার জন্য প্রস্তুতি নিতে হবে, একটু আধটু ঝামেলা হবে, তারপরও আমি সেটা মেনে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন। সুখী দাম্পত্য জীবন আল্লাহর দেওয়া দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি। আবারও বলছি, আমাদের দেশে সুখী দাম্পত্য জীবনটা এখন সোনার হরিণ হয়ে যাচ্ছে, সোনার হরিণ হয়ে যাচ্ছে। আপনি অনেক বড় ব্যবসায়ী হয়েছেন কিন্তু বউ ম্যানেজ করতে পারেন নাই। আপনি মহিলা অনেক শিক্ষিত হয়েছেন কিন্তু স্বামীকে মিলে, স্বামী স্ত্রী দুজন মিলে সুখে সংসার করতে পারেন নাই, তো আপনি ব্যর্থ। আপনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো যে সাংসারিক জীবনে, অর্থাৎ আপনার এই লৌকিক জীবনে, আপনার এই দুনিয়াবী জিন্দগির সবচেয়ে বড় সফলতা হলো যে আপনার দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বউয়ের সাথে স্বামীর সাথে যদি মা বাপ ইস্যুতে কামড়া কামড়ি হয়, আমি বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি, সেখানে খুব বিচক্ষণতার পরিচয় দিবেন, বিচক্ষণতার পরিচয় দিবেন। মহিলারা অনেকে আছেন যে দেবর ননদ এদের সাথে স্বামীর সম্পর্ক থাকুক পছন্দ করেন না, আপনার পছন্দ না হোক তাও মুখ দিয়া বলেন, উপর দিয়া, না না তোমার ভাইটার জন্য তুমি কিছু করো, মনে আপনার অনেক দুঃখ, তারপরও মুখ দিয়া বলেন সংসারের শান্তির জন্য। ঠিক একই কথা ও যে স্বামীর জন্য প্রযোজ্য, যে আপনার মার ব্যাপারে আপনার বইয়ের অভিযোগ, আপনার বোনের ব্যাপারে অভিযোগ, আপনার ভাইয়ের ব্যাপারে অভিযোগ, বইয়ের অভিযোগ গুলো উড়াই দিয়ে না সব সময়, মাঝে মধ্যে বলবেন যে হ্যাঁ তুমি যা বলছো যদি সঠিক হয়, একেবারে ভুল তো তুমি বলো না, কথা তো সত্য, এখন কি করব, আমার মা বোন না হলে উল্টে ফেলাই তেমন, এরকম যখন বলবেন তখন বউ চিন্তা করবে যে আমার স্বামীটা বেকুব বেচারা, সোজা মানুষ, মানুষটা ভালো তবে কি সোজা, বেচারা যদি একটু চালাক হইতো তাহলে এগুলো সবগুলো সাইজ করে ফেলতো, একটু তাকে খুশি রাখার চেষ্টা করবেন। আর যদি বলেন হ্যাঁ আমার মার ব্যাপারে কেন কথা বললো, আমার বোনের ব্যাপারে কথা বললো, তো শেষ, শান্তির দেখা আর পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকান 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া আখিরাত উভয় জগতে সফল হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।